السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرا. أما بعد فقد قال الله تعالى في كتابه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. কেউ চুপ থাকবেন না, সবাই মহব্বতের সঙ্গে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم তুমি রহমান তুমি মেহেরবান অন্ধগাহে না শুধু তোমারি গুণগান বুঝেও বুঝে না তবু তুমি রহমান তুমি মেহেরবান জনম জনম যদি গাই তোমারি জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি ভরে ও ভরে না যেন সাহারায় প্রাণ তুমি রহমান তুমি মেহেরবান ও শেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি প্রিয়তম প্রেমের আকাশে তুমি চিরমহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া সে কথা ভাবে না শুধু বধির হিয়া তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া সে কথা ভাবে না শুধু বধির হিয়া কখনো তোমারে যদি ভুলি হৃদয়াতের আলো জেলে নিয় কাছে তুলি ঠাই দিও প্রিয়তম ও গো দয়াবান তুমি রহমান তুমি
তুমি মেহেরবান। বাংলাদেশের ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার অন্তর্গত করলিয়াপাড়া তরুণ ইসলামী প্রচার পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই 34তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন ফুলতলা স্টেশন জামে মসজিদ মগনামা পেকুয়া এর সম্মানিত খতিব হযরত মাওলানা কামালউদ্দিন সাহেব আতাল আল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সবাই পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি 5 নং মগনামা ইউনিয়ন পরিষদের সুযোগ্য সুদক্ষ চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুস চৌধুরী। আল্লাহ তাআলা ওনাকে দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল করে নেন, আমরা সবাই পড়ি আমিন। মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন ওলামা ইকরাম, উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আইদাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইরা, প্রিয় মগনামা করলিয়াপাড়া পেকুয়া তথা কক্সবাজারবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে বৃষ্টি স্নাত এই আবহাওয়া উপেক্ষা করে কোরআনের এই বরকতময় মাহফিলে হাজির হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, অপ্রাসঙ্গিক কথা বলে আমরা সময় নষ্ট করতে চাই না, সরাসরি আমরা কোরআনুল করিম থেকে আলোচনা শুরু করছি। আমরা যেন শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ মনোযোগের সাথে হিদায়াতের উদ্দেশ্যে প্রত্যেকটি কথা শুনতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল করিমের আপনাদের সকলের কাছে সুপরিচিত একটি সূরা, কোরআনুল করিমের 18 নম্বর সূরা সূরাতু আল কাহাফের কিছু আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে কোরআন সন্ধ্যার আলোকে বাস্তবতার নিরিখে আমাদের উদ্দেশ্যে আমরা হেদায়েতি কিছু কথাবার্তা শুনব, বলেন ইনশা আল্লাহ। আলোচনা শুরু করবার আগে খুবই সংক্ষেপে কয়েক সেকেন্ডে এই সূরার প্রাথমিক কিছু তথ্য আমরা জেনে নেব ইনশা আল্লাহ। যে সূরা থেকে আমরা তিলাওয়াত করেছি এই সূরাটির নাম হচ্ছে সূরাতু আল কাহাফ। নিশ্চয়ই আপনারা সবাই শুনেছেন, একটু কষ্ট করে সবাই জবাব দেন তো, সূরার নাম সূরাতু আল, আরেকবার বলেন, সবাই একসাথে বলেন, সূরার নাম সূরা কাহাফ, বলেন কাহাফ, কাহাফ। এটা আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে গর্ত, গুহা। আরবিতে আরেকটা শব্দ আছে যে শব্দের অর্থ হলো গুহা, যেমন এই কোরআন যে গুহাতে নাজিল হয়েছে সেই গুহাকে বলা হয় গারে হেরা, গারে হেরা। গার শব্দের অর্থ হলো গুহা, আবার কাহাফ শব্দের অর্থ হল গুহা। পার্থক্য হল ছোট গুহাকে আরবিতে বলা হয় গার, আর বিস্তীর্ণ বড় গুহাকে আরবিতে বলা হয় কাহাফ। তাহলে কাহাফ মানে ছোট গুহা নাকি বড় গুহা? বড় গুহা।
কোরআনে কারিমে গাভীর নামে সূরা আছে, হাতির নামে সূরা আছে, পিপরার নামে সূরা আছে, কোরআনুল কারিমে মধুর নামে সূরা আছে, আছে না? এখানে এই সূরার নাম হলো কাহাফ, গর্তের নামে সূরা। কেন কাহাফ শব্দটিও উল্লেখ আছে? আবার একটা গুহার সাথে সম্পর্কিত অলৌকিক বিস্ময়কর একটি ঘটনাও আছে যেটা এই সূরার ভিতরে বর্ণিত হয়েছে। এই সূরার ভিতরে একটি অলৌকিক বিস্ময়কর ঘটনা আছে একটি গুহাকে কেন্দ্র করে, যে গুহায় সাতজন যুবক আল্লাহর অসীম কুদরতে এক টানা 309 বছর পর্যন্ত ঘুমেছিল। আল্লাহু আকবার! 309 বছর এক টানা ঘুমানো, এটা কি স্বাভাবিক ঘটনা না অস্বাভাবিক ঘটনা? এই অস্বাভাবিক বিস্ময়কর ঘটনাটি এই সূরার মধ্যে তুলে দিয়েছেন কে? এই সূরাটি কোরআনুল কারীমের 15 নম্বর পারায় অবস্থিত, সূরার সিরিয়াল নাম্বার 18। কোরআনুল কারীমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত, কিছু সূরা হলো মাক্কী, কিছু সূরা হলো মাদানী। যেই সূরাগুলো মক্কায় নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কী সূরা, আর যে সূরাগুলো মদিনায় অবতীর্ণ হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা। আজকের আলোচ্য এই সূরা সূরাতু আল কাহাফ, সূরাটি নাজিল হয়েছে মক্কায়, এজন্য এই সূরাটিকে বলা হয় সূরাতু মাক্কিয়া। সূরাটা মাক্কি না মাদানী? আরেকটু জোরে বলেন। এই সূরার রুকু সংখ্যা 2, আয়াত সংখ্যা 110। এই হচ্ছে সূরার প্রাথমিক তথ্য। আসেন আমরা প্রশ্নোত্তরের মাধ্যমে আবার একটু ঝালাই করে নিই, দেখি ঠিক মতো আমরা মনে রাখতে পেরেছি কিনা। পুরুষের মতো জবাব দিয়ে সবাই বলেন তো সূরাটার নাম সূরা মাশাআল্লাহ কাহাফ। এই সূরাটা কোরআনের কত নাম্বার পারায়? 15। কত নাম্বার? সূরার সিরিয়াল নাম্বার 18। মাক্কি না মাদানী? মাক্কি। রুকু সংখ্যা 12, আয়াত সংখ্যা 110। পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে সূরার প্রাথমিক তথ্য জানলাম, এবার চলেন আমরা জেনে নেই এই সূরার বিশেষ কোনো ফজিলত আছে কিনা। নবীজির হাদিস যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব এই সূরা একটি বিশেষ ফজিলতপূর্ণ সূরা। সুবহানাল্লাহ। সূরাতু আল কাহাফ, এই সূরাটি হচ্ছে কোরআনুল কারীমের একটি বিশেষ ফজিলতপূর্ণ সূরা। এই সূরার অনেক ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে, যেমন মুসলিম শরীফের এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। নবীজি বলেছেন যে ব্যক্তি সূরাতু আল কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে। ওয়া ফি রিওয়ায়াতিন উখরা, মুসলিম শরীফের অন্য রিওয়ায়াতে নবীজি বলেছেন, মান হাফিযা 10 আওয়াখির মিন সূরাতিল কাহফ উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। যে ব্যক্তি সূরাতু আল কাহাফের শেষের দিকের 10টা আয়াত মুখস্থ করবে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন। তাহলে দুই রকমের বর্ণনা হাদিসে আছে, এক বর্ণনায় আছে সূরা কাহাফের প্রথম 10 আয়াত, আরেক বর্ণনায় আছে সূরা কাহাফের শেষের দিকের 10টা আয়াত। এই দুই হাদিসকে একত্রিত করে আমরা বলতে পারি সূরা কাহাফের প্রথম 10 আয়াত কিংবা শেষের 10 আয়াত যে ব্যক্তি মুখস্থ করবে ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? দাজ্জালের ফিতনা থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? দাজ্জালের ফিতনা হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। মহাবিশ্ব সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা হলো দাজ্জালের তাণ্ডব লীলা, দাজ্জালের ফিতনা। এজন্য নবীজি বলেছেন,
ما من نبي إلا وقد أنذر أمته الأعمر الكذاب نبي جبر جن دنيا رمون كون نبي برسول ناي جي نبي برسول تر أمت كي دجالر فتنار ببارش دورك وقرن ناي ربتك نبي ابن رسول تر أمت كي دجالر فتنار ببارش دورك وقرن چين كارون دجالر فتنا هلو بيون كور فتنا দাজ্জাল কিন্তু পৃথিবীতে চলে এসেছে তার জন্ম হয়েছে শুধু আত্মপ্রকাশ বাকি আছে যে কোনো মুহূর্তে দাজ্জাল আল্লাহ চাইলেই আত্মপ্রকাশ করবে এই দাজ্জাল দুনিয়াতে এসে মাত্র 40 দিন থাকবে জোরে বলেন কয় দিন দাজ্জালের প্রথম দিনটা হবে এক বছরের সমান দাজ্জালের দ্বিতীয় দিন হবে এক মাসের সমান দাজ্জালের তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান বাকি 37 দিন হবে স্বাভাবিক দিনের মতো দাজ্জাল কিন্তু জিন বা ভূত থেকে আসবে না দাজ্জাল মানুষের মধ্য থেকেই মানব আকৃতির হবে তবে সে আমাদের মতো স্বাভাবিক আকৃতির হবে না দাজ্জাল হবে বিরাট দানব আকৃতির নবীজি তার ব্যাপারে বলেছেন তার একটা চক্ষু থাকবে কানা সে হবে কানা দাজ্জাল মাকতুবুন বাইনা আইনাইহি কাফারা ওয়া ফি রিওয়ায়াতিন উখরা কাফির তার এই কপালের মধ্যে লেখা থাকবে কাফির অথবা আরবি তিনটা অক্ষর কাফারা দাজ্জাল তার এই কপালের মধ্যে কাফির শব্দ যখন লেখা থাকবে ওই সময়ে দুনিয়ায় যারা মুমিন থাকবে মুমিনরা যদি অশিক্ষিত হয় পড়ালেখা নাও জানে তারা দাজ্জালের কপালে থাকা কাফির শব্দটা পড়তে পারবে আপনারা বলতে পারেন অশিক্ষিত মানুষ যে পড়ালেখা জানে না সে কেমনে কাফির লেখাটা পড়বে নবীজি বলেছেন এই কারণে মুমিন ব্যক্তি পড়তে পারবে তার অন্তরে ঈমানের নূর থাকার কারণে মুমিনের অন্তর্দৃষ্টি যিনি খুলে দিবেন জোরে বলেন তিনি কে কিন্তু কাফির যারা পড়ালেখা জানলেও শিক্ষিত হলেও দাজ্জালের এই কাফির লেখা পড়তে পারবে না কপালের কাফির লেখাটা পড়তে পারবে না তার কারণ হলো যতই সে শিক্ষিত হোক না কেন ঈমান না থাকার কারণে তার অন্তরের মধ্যে কুফরির জুলুমাত আছে কুফরির এই জুলুমাত থাকার কারণে শিক্ষা দীক্ষা থাকলেও দাজ্জালের ফিতনা থেকে সে বাঁচতে পারবে দাজ্জালের ফিতনা হলো দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা মাত্র 40 দিন অবস্থান করে গোটা দুনিয়ায় সে সফর করবে মানুষকে ঈমান হারা করার জন্য সে প্রচেষ্টা চালাবে অপচেষ্টা চালাবে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়া সফর করবে কেবলমাত্র মক্কা আর মদিনা ছাড়া সব জায়গায় সে ঘুরে বেড়াবে আর মানুষের ঈমান নষ্ট করবে সকালবেলা একজন লোক মুমিন থাকলে দাজ্জালের খপ্পরে বললে বিকালবেলা কাফির হবে এই রকম ভয়ঙ্কর ফিতনা যখন দুনিয়ায় এই রকম ভয়ঙ্কর ফিতনা দাজ্জাল গোটা দুনিয়ায় চালাবে কিন্তু নবীজি বলেছেন যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত অথবা শেষের 10টা আয়াত মুখস্থ রাখবে তার জামানায় তার সময়ে দাজ্জাল যদি আত্মপ্রকাশ হয় দাজ্জাল প্রকাশিত হলেও ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে যিনি নিজে বাঁচিয়ে দিবেন তিনি কি তাহলে এই সূরার প্রথম 10 আয়াত অথবা শেষের 10 আয়াত আমরা কি চাইলে মুখস্থ করতে পারি না অবশ্যই পারি আপনি প্রতিদিন এক আয়াত মুখস্থ করেন তাহলে 10 দিনে হয়ে যাবে 10 আয়াত পারবেন না ইনশাআল্লাহ আমার এই সূরাটি হচ্ছে এমন ফজিলতের সূরা আজকের রাত হলো কি রাত জুমার রাত আগামীকাল হলো জুমার দিন হলো সপ্তাহের সেরা দিন সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন সপ্তাহের সবচাইতে ফজিলতপূর্ণ দিন এই জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াতের অনেক ফজিলত নবীজি বলেছেন মান ক্বরাআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমুআতি আদা'আ লাহু মিনান নূরি মা বাইনাল জুমুআতাইন নবীজি বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে দুই জুমার মধ্যবর্তী সময়টা তার জন্য আলোকিত হয়ে যাবে আবার অন্য হাদিসে নবীজি বলেছেন মান ক্বরাআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমুআতি সাতআ লাহু নূরুম মিন তাহতি কদমিহি ইলা আনানিস সামা নবীজি বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ পড়বে
আল্লাহ তাআলা ওই ব্যক্তির পায়ের তলা থেকে পায়ের নিচ থেকে আসমান পর্যন্ত মাঝখানের সবটুকু জায়গা আল্লাহ নূর দিয়ে ফিলআপ করে দিবে শুধু তাই নয় যে ব্যক্তি জুমার দিনে সূরা কাফ তেলাওয়াত করবে ইউদিউ বিহি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন এই সূরাটা তার জন্য নূর হয়ে যাবে এই সূরাটা তার জন্য নূর হয়ে এই সূরাটি তাকে ফুল সিরাত মিজান এবং হাশরের মাঠে ভয়াবহতার সময় এই সূরাটি তার জন্য সাহায্যকারী আমল হয়ে যাবে সুবহানাল্লাহ শুধু তাই নয় নবীজি হাদিসের শেষাংশে বলেছেন জুমার দিনে যে ব্যক্তি সূরা কাফ পড়বে গুফিরা লাহু মা বাইনাল জুমআতাইন দুই জুমার মধ্যবর্তী বান্দা যত সগীরা গুনাহ করেছে আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দিবেন তাহলে জুমার দিনে সূরা কাফ তেলাওয়াত করার দরকার আছে না নাই আস্তে বলবেন না জোরে বলেন আছে না নাই অন্য হাদিসে নবীজি বলেছেন মান ক্বরআ সূরাতাল কাফি ফি ইয়াউমিল জুমআতি ফাহুয়া মাসুমুন ইলা সামানিয়াতি আইয়াম যে ব্যক্তি জুমার দিনে সূরা কাফ পড়বে পরবর্তী 8 দিন তাকে সকল বালা মুসিবত এবং ফিতনা থেকে যিনি নিরাপত্তা দিবেন তিনি কে প্রতিটা মুহূর্তে আমাদের টেনশন দুশ্চিন্তা প্রত্যেকটা মুহূর্তে আমাদের কত সমস্যার দুশ্চিন্তা আমাদের জীবনে সমস্যা আছে না নাই আমাদের টেনশন এবং দুশ্চিন্তা আছে না নাই নবীজি বলেছেন বান্দারে জুমার দিনে সূরা কাফ পড়ো সূরা কাফ পড়ার পরে পরবর্তী 8 দিন তোমাকে সকল বালা মুসিবত বিপদ আপদ ফিতনা থেকে আমি আল্লাহ নিরাপত্তা দিব তাহলে আগামী কাল তো জুমার দিন আপনারা সূরা কাফ পড়বেন তো আওয়াজ তো ছোট হলো সবাই পড়বেন তো কষ্ট হচ্ছে আপনাদের আজকে খুব সুন্দর একটা সূরা ধরেছি আপনারা খুব মনোযোগ দিবেন কয়েক মিনিট মনোযোগ থাকবে না প্রথমে সূরার তথ্য আমরা জেনেছি এরপরে সূরার ফজিলত জানলাম তিন নম্বরে কোন সূরা বা আয়াতের তাফসীর বুঝতে হলে কোন পরিস্থিতি বা প্রেক্ষাপটে সেটা নাজিল হয়েছে এটা জানতে হয় না জানলে ভালোভাবে বোধগম্য হবে না সূরাতুল কাহফ কোন সময়ে কোন পরিস্থিতিতে কোন প্রেক্ষাপটে কেন নাজিল হলো খুব খেয়াল করে শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোরআনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন কাফিররা তখন নবীজিকে গালিগালাজ আরম্ভ করলো নবীজিকে নিয়ে ঠাট্টা উপহাস আরম্ভ করলো এই কোরআন নবীজিকে আল্লাহ দিয়েছেন 40 বছর বয়সে কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত মক্কার পরিবেশ ছিল এক রকম আর কোরআন নাজিল হওয়ার পরে পরিবেশ হয়েছে ভিন্ন রকম 40 বছর বয়স পর্যন্ত কোরআন আসার আগ পর্যন্ত গোটা মক্কার সকল কাফির মুশরিকেরা নবীজিকে ভালোবেসেছে আল আমিন ডেকেছে মহব্বত করেছে কিন্তু যেদিন থেকে কোরআন নাজিল হয়েছে আর কোরআনের দাওয়াত আরম্ভ হয়েছে যারা নবীজিকে ভালোবেসেছে যারা নবীজিকে মহব্বত করেছে আমানতদার ভেবে তাদের ধন সম্পদ নবীজির কাছে রেখেছে তারা এবার নবীজিকে পাগল বলা আরম্ভ করেছে গালিগালাজ আরম্ভ করেছে নির্যাতন নিপীড়ন আরম্ভ করেছে আমার ভাইয়েরা এই চিত্র যেই যুগে কোরআন নাজিল হয়েছে সেই যুগেও ছিল আজকের যুগেও কোরআনের কথা বললে কোরআনের দাওয়াত দিলে অন্য কোনো অসুবিধা নাই যে ব্যক্তি কোরআনের দাওয়াত দেয় ওই ব্যক্তি কোরআন বিরোধীদের জায়গা জমিন জোর করে দখল করে নেয় নাই চুরি করে নাই ডাকাতি করে নাই শুধুমাত্র কোরআনের পথে থেকে কোরআনের আন্দোলনে কিংবা কোরআনের রাজ কায়েমে থাকলে আজকের যুগেও আবু জেহেল চরিত্রের মানুষদেরকে দেখা যায় কোরআনওয়ালা লোকদেরকে শুধু গালিগালাজ করে ক্ষান্ত হয় না জেল জুলুম জরিমানা এমনকি নির্বিচারে হত্যাকাণ্ড এইভাবে করে কোরআনওয়ালা মানুষদের উপরে এখনো কোরআন বিরোধীরা আবু জাহালের উত্তরসূরিরা হিংস্র হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে নবীজি কোরআনের দাওয়াত যখন আরম্ভ করলেন পরিস্থিতি পাল্টে গেল খুব ভয়ঙ্কর অবস্থা কাফের মুশরিকরা নবীজিকে গালিগালাজ করে নির্যাতন নিপীড়ন করেও যখন
নবীজির দাওয়াতকে তারা স্তব্ধ করতে পারে না কাফেররা মিটিং এ বসলো মিটিং এ বসে তারা আলোচনা করছে কি ব্যাপার তাকে আমরা এত বাধা দেই এত গালিগালাজ করি এত নির্যাতন করি নিপীড়ন করি তাও তো সে দাওয়াত থামায় না সে বলে তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে সে বলে তাকে নাকি আসমানি কিতাব দেওয়া হয়েছে আমরা তো নবুয়ত বুঝি না আসমানি কিতাবও আমরা বুঝি না শুনেছি ইয়াসরিবের মদিনার আগের নাম হলো ইয়াসরিব শুনেছি মদিনায় ইহুদি আলেমরা আছে ইহুদি পণ্ডিত আছে আসমানি কিতাব কি তারা জানে নবুয়ত কি এটাও তারা বুঝে তো চলো আমরা বুদ্ধি আনার জন্য ইহুদিদের কাছে যাই শুনতেছেন তো আপনারা কাফিররা মিটিং করছে এখন সব কাফির তো যেতে পারবে না তারা আলোচনা করছে তাহলে আমাদের মধ্য থেকে প্রতিনিধি পাঠানো দরকার কাফির নেতারা সিদ্ধান্ত নিল তাহলে আমাদের মধ্য থেকে দুইজনকে আমরা মদিনায় পাঠাবো জুড়ে বলেন কয়জন একজনকে তারা ঠিক করলো এক কাফিরের নাম হলো উকবা বিন আবি মুহিত আরেক কাফিরের নাম হলো নাজের বিন হারেস এই দুই কাফের নেতাকে প্রতিনিধি বানিয়ে তারা মদিনায় ইহুদি পণ্ডিতদের কাছে পাঠালো ইহুদি পণ্ডিতদের কাছে গিয়ে এই দুই কাফের নেতা বলল আমরা এসেছি একটা সমস্যায় পড়ে আপনাদের কাছে এসেছি বুদ্ধি নেওয়ার জন্য ইহুদি পণ্ডিতরা বলল কি কি বুদ্ধি নিতে চাও কি পরামর্শ করতে এসেছো বলো তখন এই দুই কাফের নেতা বলল আমাদের এলাকায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকাল থেকে এই পর্যন্ত সে আমাদের চোখের সামনে বড় হয়েছে তার শিশুকাল কৈশোরকাল যৌবনকাল আমাদের সামনেই কেটেছে আমাদের চোখের সামনে বড় হয়েছে হঠাৎ করে সে এখন আমাদেরকে বলে সে নাকি নবী তার কাছে নাকি আসমানে কিতাব আসে এখন নবুয়ত আমরা বুঝি না আসমানে কিতাব আমরা বুঝি না আমাদের এলাকায় আমাদের চোখের সামনে বড় হয়ে হঠাৎ করে সে কেমনে নবী হয় আমরা বুঝি না তার এত বিরোধিতা করি তারপরে আমরা তাকে থামাতে পারি না আপনাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নেওয়ার জন্য এসেছি ইহুদি পণ্ডিতরা তখন এই দুই কাফির নেতাকে বলল বুদ্ধি দিব পরে তার ব্যাপারে আমাদেরকে তথ্য দাও আগে আসলে আগে আমাদেরকে বলো তার চরিত্র কেমন কথাবার্তা চাল চলন উঠা বসা মুআমালাত মুআশারাত কেমন এগুলোর ব্যাপারে আমাদেরকে তথ্য দাও এই দুই কাফের নেতা তখন ইহুদি পণ্ডিতদেরকে বলল মিথ্যা বলে লাভ নাই সত্য কথা হলো আসলে মুহাম্মদ তারা বলল মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হিসাবে আসলে তার চরিত্র এমন কোনদিন তার জবান থেকে আমরা মিথ্যা কথা শুনি নাই সুবহানাল্লাহ যখন কথা বলে সত্য বলে আর যখন কথা বলে মুচকি হেসে হেসে অত্যন্ত সুন্দর ভাষায় বিনয়ের সাথে কথা বলে খুবই মিষ্টভাষী মানুষ বড় চমৎকার করে কথা বলে তার চরিত্র এমন মিথ্যা বলে না গীবত করে না চুগলখুরি করে না সুন্দর ভাষায় মানুষের সাথে কথা বলে অত্যন্ত মার্জিত ভাষায় কথা বলে আর সে অত্যন্ত আমানতদার মানুষ তার কাছে কোনো আমানত রাখলে খেয়ানত করে না তার চরিত্র হলো এমন উঠা বসা চলাফেরা কথন তার চলন বলন কথল সব কিছু ঠিকঠাক আছে তার চরিত্রের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই বলতে গেলে এক কথায় মক্কায় তার মতো আর আরেকজন নাই সুবহানাল্লাহ ইহুদি পণ্ডিতরা তখন বলল তোমাদের কথা শুনে মনে হচ্ছে এগুলো সাধারণ মানুষের চরিত্র নয় এগুলো তো পয়গাম্বারি চরিত্র কিন্তু সে আসলে সত্যিকারের পয়গাম্বার কিনা এটা তোমরা টের পাবা তাকে তিনটা প্রশ্ন করলে জুড়ে বলেন কয়টা প্রশ্ন তোমরা মক্কায় ফিরে যাও তাকে গিয়ে তিনটা প্রশ্ন করো এই তিনটা প্রশ্নের উত্তর দুনিয়ার নবী এবং রাসূল ছাড়া অন্য কেউ দিতে পারবে অন্য কেউ দিতে পারবে না যদি উত্তর দিতে পারে বুঝবা সে সত্যিকারের নবী তার বিরোধিতা করে কোনো লাভ হবে না এবারে ইহুদি পণ্ডিতরা এই দুই কাফের প্রতিনিধিকে তিনটা প্রশ্ন শিখাইয়া দিচ্ছে জুড়ে বলেন কয়টা এটা মনে রাখতে হবে এক নাম্বার তাকে গিয়ে জিজ্ঞেস করো গুহাবাসী ওই যুবকদের ঘটনা যাদেরকে বলা হয় আসহাবে কাহাফ
গুহাবাসীদের সম্পর্কে জিজ্ঞেস করো কেন তারা গুহার ভিতরে আটকে ছিল কি কারণে তারা কত বছর গুহার মধ্যে ঘুমিয়ে ছিল আসহাবে কাহফের বিস্তারিত ঘটনা তোমাদেরকে জানাতে বলো আসহাবে কাহফের ঘটনা ঘটেছে নবীজি দুনিয়াতে আসার কমপক্ষে 400 450 বা 500 বছর আগে বলেন তো আল্লাহ না জানালে এই ঘটনা কি নবীজি জানার কোনো উপায় আছে নাকি তারা বলল যাও এক নাম্বার প্রশ্ন গিয়ে করো আসহাবে কাহফ সম্পর্কে দুই নাম্বার প্রশ্ন গিয়ে করো রূহ সম্পর্কে যদিও অনেক মুফাসসিরগণ দুই নাম্বার প্রশ্নের ব্যাপারে আপত্তি করেছেন কিছু কিছু মুফাসসির বলেছেন দুই নাম্বার প্রশ্নটি ছিল খাদির আলাইহিস সালামের ব্যাপারে যাকে আমাদের দেশের লোকেরা বলে খিজির আলাইহিস সালাম কিন্তু উনার সঠিক নাম হলো খাদির আলাইহিস সালাম খাদির হচ্ছে আরবী শব্দ এর বাংলা অর্থ হলো সবুজ তিনি যেদিকে যেতেন আল্লাহর রহমতে সেই দিকটা সবুজের সমারোহে ভরে যেত সুবহানাল্লাহ এইজন্য তার নাম খাদির তারা শিখিয়ে দিয়েছিল যাও দুই নাম্বার প্রশ্ন করো খাদির আলাইহিস সালামের ব্যাপারে মুসা নবীর সাথে তার ঘটে যাওয়া সেই তাৎপর্যপূর্ণ ঘটনা তোমাদেরকে জানাতে বলো খাদির আলাইহিস সালাম আর মুসা নবীর ঘটনা তো ঘটছে কয়েক হাজার বছর আগে এটাও আল্লাহ না জানালে জানার কোনো উপায় আছে নাকি তিন নাম্বার প্রশ্ন গিয়ে করো ওই ব্যক্তি সম্পর্কে যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম গোটা দুনিয়া সফর করিয়েছেন আল্লাহ ওই ব্যক্তির নাম কি ওই ব্যক্তির নাম হলো জুলকারনাইন তারা বলল যাও তাকে গিয়ে জিজ্ঞেস করো সেই ব্যক্তি সম্পর্কে জুলকারনাইনের ঘটনা তোমাদেরকে জানাতে বলো ইহুদি পণ্ডিতরা এই কাফির দুই নেতাকে প্রশ্ন শিখিয়ে দিল মোট কয়টা আস্তে বলবেন না জোরে বলেন কয়টা দুই কাফির খুশি হয়ে চলে গেল মক্কায় মক্কায় গিয়ে তাদের বাদবাকি কাফির ভাইদেরকে ডেকে বলল নেতাদেরকে ডেকে বলল ইহুদি পণ্ডিতরা আমাদেরকে এই তিনটা প্রশ্ন শিখিয়ে দিয়েছে তারা বলেছে এই তিনটা প্রশ্ন যদি আমরা জিজ্ঞেস করি যদি সে উত্তর দিতে না পারে এখানেই তার ভণ্ডামি তার সব গুমর ফাঁস হয়ে যাবে নাউজুবিল্লাহ এবার কাফির কাফিরের গোষ্ঠী গেল নবীজির কাছে তারা গিয়ে বলল মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা গিয়ে বলল আমরা তোমার কাছে তিনটা প্রশ্ন নিয়ে এসেছি এই তিনটা প্রশ্নের উত্তর দাও যদি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে বুঝবে তুমি সত্যিকারের নবী আর যদি উত্তর দিতে না পারো তো তোমার সব গুমর আমাদের সামনে ফাঁস হয়ে যাবে নবীজি বললেন অসুবিধা নাই তোমাদের তিনটা প্রশ্ন তোমরা আমাকে বলো তারা নবীজিকে তিনটা প্রশ্নই করলো নবীজি তাদের প্রশ্নগুলো শুনলেন প্রশ্নগুলো শুনে নবীজি তাদেরকে বললেন ঠিক আছে তোমরা আজকে চলে যাও আগামীকাল আমি উত্তর দিব কি বলেছেন আগামীকাল উত্তর দিব এতটুকু বললেন নবীজি এদেরকে ফিরিয়ে দিয়েছেন এই জন্য নবীজি ভেবেছেন এই কাফিরগুলো চলে যাওয়ার পরে জিব্রিল তার কাছে আসবেন কিংবা রাতের বেলা জিব্রিল আমিন আসবেন ওহি নিয়ে তিনটা প্রশ্নের উত্তর জিব্রিলের মাধ্যমে আল্লাহ তাকে জানিয়ে দিবেন এটা ছিল নবীজির ধারণা কিন্তু ঘটনা ঘটলো নবীজির ধারণার ঠিক উল্টা এরা যাওয়ার পরে জিব্রিল আসলেন না রাতের বেলাও জিব্রিল আসলেন না কোনো তরিকায় ওহি নাযিল হলো না পরের দিন কাফিররা নবীজির কাছে আসলো এসে বলল মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কথা মতো আমরা আজকে এসেছি তোমার কথা মতো যেহেতু আজকে আসলাম জবাব তুমি আজকে দাও নবীজি চুপচাপ কাফিররা একটা আরেকটারে কানে কানে কয় কিরে চুপচাপ কেন উত্তর দেয় না কাফিরদের সন্দেহ এবার বাড়লো না কমলো তারা বলল কি ব্যাপার চুপচাপ আছো কেন উত্তর দাও তুমি তো বলেছিলে আজকে উত্তর দিবে নবীজি তখন বললেন দুঃখিত আজকে আমি উত্তর দিব না তোমরা আগামীকাল আসো আগামীকাল উত্তর দিব দ্বিতীয় দিন কাফিররা চলে গেল নবীজি ভেবেছিলেন হয়তো আজকে ওহি আসবে জিব্রিল আসবে কিন্তু জিব্রিল আসলেন না ওহিও নাজিল হলো না পরের দিন কয় নাম্বার দিন জোরে বলেন কয় নাম্বার
তৃতীয় দিন কাফেররা আসলো বলল তুমি তো গতকাল বলেছিলে আজকে উত্তর দিবে উত্তর দাও নবীজি এবারে চুপচাপ কিচ্ছু বলেন না নবীজি বললেন দুঃখিত আজকে ও দিব না আগামী কাল উত্তর দিব বলেন তো কাফিরদের সন্দেহ হয়ে বার আগের থেকে বেড়েছে না কমেছে এইদিকে কাফেরদের এইদিকে কাফিরদের সন্দেহ বেড়েছে এতদিন যা ভাবতাম ঠিক আসলে এই মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নিজে থেকেই এই সব ওহী বানিয়ে আমাদের সামনে বলে এতদিন পরে ধরা খাইছে সে যে নবী বলে সে আসলে আসল নবী না নাউজুবিল্লাহ তাদের সন্দেহ বাড়ল এইদিকে নবীজির পেরেশানি বাড়ল না কমল কাফিরদের সন্দেহ বাড়ল আর নবীজির টেনশন বাড়ল চতুর্থ দিন কাফিরের গোষ্ঠী আবার আসলো একই প্রশ্ন করল নবীজি সেই উত্তর দিলেন দুঃখিত আজ উত্তর দিব না আগামী কাল উত্তর দিব নবীজি চতুর্থ দিনও উত্তর দিলেন না এখন বলেন তো কাফিরদের কাফিরদের সন্দেহ আগের থেকে আরো পারে আরো বেড়েছে না আরো কমেছে এই দিকে নবীজির পেরেশানিও বেড়েছে এই রকম করে চার দিন আর পাঁচ দিন নয় একটা না 15 দিন গেল কাফিরদের টেনশন কাফিরদের সন্দেহ বাড়ল নবীজির টেনশনও বাড়ল আল্লাহর নবী যখন বেশি বেশি পেরেশানি আরম্ভ করলেন অবশেষে আল্লাহ তাআলা 15 দিন পরে নবীজির পেরেশানি দূর করে কাফিরদের তিনটা প্রশ্নের উত্তর দিয়ে পূর্ণাঙ্গ একটা সূরা আল্লাহ নাযিল করলেন সুবহানাল্লাহ এই সূরার নাম হলো সূরা কাফিরদের তিনটা প্রশ্নের উত্তর দিয়ে আল্লাহ পূর্ণাঙ্গ সূরা নাযিল করলেন কিন্তু উত্তর দিতে লেট হয়েছে কতদিন আর জোরে বলেন কতদিন কাফিরদের তিনটা প্রশ্নের উত্তর দিয়ে সূরা নাযিল করতে কেন 15 দিন দেরি হলো সেটাও আল্লাহ বললেন এই সূরার ভিতরে কেন 15 দিন দেরি হলো লেট হলো আল্লাহ এই সূরার 23 নম্বর আয়াতে বললেন ও নবী আমি তো তিনটা প্রশ্নের উত্তর দিয়ে সূরা নাযিল করলাম ওহী নাযিল করে আপনাকে জানিয়ে দিলাম আমি তো চাইলে প্রথম দিনই জানিয়ে দিতে পারতাম কিন্তু 15 দিন কেন দেরি হলো তার কারণ হলো ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নি ফাইলুন দানিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ এর কারণ হলো নবী ইনশাআল্লাহ বলা ছাড়া আগামী কাল আপনি কিছু বলবেন বা করবেন এটা আপনি বলতে পারেন আমি যদি আপনাকে না জানাই তো আপনি জানবেন কেমনে আমাদের দেশে কিছু বেদাতী আছে যারা বলে নবী গায়েব জানেন এই সূরা কাহাফ যদি তারা পড়ত তাহলে তারা বুঝতে পারত নবীজি যদি সবই জানতেন তাহলে সূরা কাহাফের কাফিরদের তিনটা প্রশ্নের উত্তর দিতে কেন 15 দিন দেরি হলো আসলে নবী এবং রাসূল আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য আছে পার্থক্য হলো আমাদের মতো সাধারণ মানুষের কাছে জিব্রিল আসে না ওহী আসে না কিন্তু নবী রাসূলদের কাছে ওহী যার তরফ থেকে আসে তিনি কে এটাই পার্থক্য পার্থক্য বুঝতে হবে নবীরা হচ্ছে মহামানব আমরা গুনাহ করতে পারি কিন্তু নবী রাসূলগণ হলেন মাসুম তাদেরকে যিনি হেফাজত করেছেন তিনি কি আস্তে বলবেন না জোরে বলেন তিনি কি আল্লাহ নবীজিকে বললেন ও নবী কাফিরদেরকে আপনি উত্তর দিলেন আগামী কাল আপনি জবাব দিলেন আগামী কাল আপনি জবাব দিবেন কেন আপনি ইনশাআল্লাহ বললেন না ইনশাআল্লাহ এটা বাংলা না আরবি এর অর্থ হলো ইন মানে যদি শা মানে চান আল্লাহ মানে আল্লাহ তাহলে অর্থ হলো ইনশাআল্লাহ যদি আল্লাহ চান কেন আপনি উত্তরে বললেন না আল্লাহ যদি চান ইনশাআল্লাহ আগামী কাল উত্তর দিব তাহলে আমরা এখান থেকে একটা শিক্ষা পেলাম আমরা ভবিষ্যতে কোনো কিছু করব বা বলবো এমন যদি হয় তাহলে বলবো ইনশাআল্লাহ আপনারা বলবেন তো আমি আগামী কাল বেঁচে থাকব কিনা সেটাও তো জানি না সুতরাং আগামী কালের কোন কর্মসূচিতে আমি যাব করব বলবো এরকম কিছু হয় আমি বলবো ইনশাআল্লাহ তবে আমাদের দেশে ইনশাআল্লাহ সঠিক ব্যবহারের চেয়ে অপব্যবহার অনেক বেশি হয় বলবেন কেমনে দেখবেন ইনশাআল্লাহর অপব্যবহার অনেক দিকই আছে নায়ক বলছে আগামী মাসে আমার একটা সিনেমা মুক্তি পাবে ইনশাআল্লাহ এটা কি ইনশাআল্লাহর সঠিক ব্যবহার না অপব্যবহার
এলাকার যুবকরা মিলে ঘোষণা দিচ্ছে আগামী মাসে আমাদের এলাকায় কনসার্ট হবে ইনশাআল্লাহ। এটা সঠিক ব্যবহার না অপব্যবহার? এক গায়ক বা বাউল বলছে আগামী মাসে আমার একটা নতুন গান মুক্তি পাবে ইনশাআল্লাহ, এটা ইনশাআল্লাহর সঠিক ব্যবহার না অপব্যবহার? অপব্যবহার। আমরা যেন এর সঠিক ব্যবহার করি। ভালো কথা, ভালো কাজ, আমি ভবিষ্যতের কোনো কিছু করবো বা বলবো, আমরা বলবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এখন আপনাদেরকে লাইনে তুললাম, তাহলে কয়টা প্রশ্নের জবাব দিয়ে সূরা কাহাফ নাজিল হলো? জোরে বলেন, কয়টা? উত্তর দিতে দেরি হয়েছে কই দিন? কি না বলার কারণে? ইনশাআল্লাহ না বলার কারণে। আমরা যেন এমন ভুল না করি, ভবিষ্যতের কোনো কিছু বলবো করবো ইনশাআল্লাহ। এখন তিনটা প্রশ্নেরই জবাব সূরা কাহাফের 110টা আয়াতে দেওয়া হয়েছে। আমি তো চাইলেই তিনটা ঘটনা বলে শেষ করতে পারবো না। সূরার নাম যে ঘটনাকে কেন্দ্র করে ওই ঘটনাটাই আজকে আপনাদেরকে বলবো, এবং এখানে ঘটনা বলে আপনাদেরকে হাসানোর জন্য আমি আসি নাই, মজা দেওয়ার জন্য আসি নাই। এই ঘটনার মাধ্যমে আজকে আমরা বর্তমান দুনিয়ার বাস্তবতার আলোকে আমাদের করণীয় কী সেটাও আমরা আজকে বের করবো পরে ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন ছিল আসহাবে কাহাফ সম্পর্কে, গুহাবাসীদের সেই বিস্ময়কর অলৌকিক ঘটনা সম্পর্কে। এই সূরার 9-26 নম্বর আয়াত, 9-26 নম্বর আয়াতে এই আয়াতগুলোতে প্রথম প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। এই প্রথম প্রশ্নটা ছিল গুহাবাসী সম্পর্কে। কি সম্পর্কে? গুহাবাসী সম্পর্কে। আল্লাহ তাআলা কাফির মুশরিকদের প্রশ্নের জবাবে নবীজিকে এই ঘটনা জানালেন, আর ঘটনার বয়ান আল্লাহ শুরু করেছেন 9 নম্বর আয়াত থেকে। কিভাবে আল্লাহ উত্তর দেওয়া শুরু করলেন খেয়াল করে শোনেন। আল্লাহ তাআলা বললেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকীম কানু মিন আয়াতিনা আজাবা। ও নবী, আপনি কি মনে করছেন, আপনি কি ধারণা করছেন গুহাবাসীদের ঘটনা, রাকিমবাসীদের ঘটনা আমার নিদর্শন সমূহের মধ্যে এক বিস্ময়কর ঘটনা? আল্লাহ তাআলা ঘটনার শুরুতেই বলছেন, আপনি হয়তো মনে করছেন তারা যে প্রশ্ন করেছে এটা হবে একটা বিস্ময়কর ঘটনা। হ্যাঁ, এটা সত্যিই একটা বিস্ময়কর ঘটনা। তারা আপনার কাছে যেটা জানতে চেয়েছে সেই ঘটনা আমি আপনাকে সুন্দর করে এবার শোনায় দিব। আল্লাহ তাআলা বললেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। ও নবী, তারা যে ঘটনা জানতে চেয়েছে একেবারে পূর্ণাঙ্গ অথেন্টিসিটির সাথে, সত্যতার সাথে, সেই ঘটনা আমি আপনার সাথে বয়ান করছি, আমি আপনাকে শুনিয়ে দিচ্ছি। ঘটনাটা কাদের সেটা আল্লাহ আগে বললেন কাদের ঘটনা, এবং ঘটনাটা শুরু হলো কিভাবে? আল্লাহ বলছেন, ও নবী, তারা আপনার ব্যাপারে, আপনার কাছে যাদের ব্যাপারে জানতে চেয়েছে তাদের পরিচয় হলো, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। ইন্নাহুম ফিতয়াতুন, যাদের ঘটনা তারা জানতে চেয়েছে নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক। তারা ছিল কয়েকজন, একটু জোরে বলেন, তারা ছিল কয়েকজন। আপনারা আছেন না ঘুমাই গেছেন? অলৌকিক বিস্ময়কর ঘটনা আমরা এখন শুনবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পরিচয় দিচ্ছেন, ও নবী, তারা যাদের ঘটনা জানতে চেয়েছে তাদের পরিচয় হলো, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু, নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক। কি করেছিল তারা শোনেন, আমানু বিরব্বিহিম, তারা তাদের রবের উপরে ইমান এনেছিল, আর তারা যে পদ্ধতিতে ইমান এনেছিল, তাদের ইমান আমার কাছে এত পছন্দ হয়েছিল, ওয়াজিদনাহুম হুদা, তাদের এই ইমান আনয়নের পদ্ধতিতে আমি এত খুশি হয়েছিলাম, যার কারণে আমি আল্লাহ তাদের হিদায়াত আরো বাড়িয়ে দিয়েছিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ঘটনাটা ছিল কয়েকজন যুবকের, নবীজি দুনিয়াতে আগমনের আরো 400-450 বছর আগের ঘটনা। নবীজি দুনিয়াতে আগমনের 400-450 বছর আগের ঘটনা।
রোমান সাম্রাজ্যের অধিভুক্ত একটি রাষ্ট্রের একজন জালিম বাদশা ছিল ওই জালিম বাদশার নাম ছিল দাকিয়ানুস শুনতেছেন না ঘুমাই গেছেন রোমান সাম্রাজ্যের অধিভুক্ত একটি রাষ্ট্রের এক জালিম বাদশা ছিল তার নাম ছিল দাকিয়ানুস তার ওই রাষ্ট্রে তার ওই দেশে সকল মানুষ ছিল পৌত্তলিক মূর্তি পূজারী সেই দেশে কোনো তাওহীদবাদী মানুষ পাওয়া গেলে জালিম বাদশা তাকে শাস্তি দিত শাস্তি দেওয়ার পরে ওই লোকটা যদি পৌত্তলিকতায় ফিরে আসতো তাহলে তাকে ছেড়ে দেওয়া হতো আর একত্ববাদী দিনের উপর থাকলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো এই জালিম বাদশার সেই দেশে একদিন রাষ্ট্রীয়ভাবে মেলার আয়োজন করা হতো উৎসবের আয়োজন করা হতো সেই উৎসবে গোটা দেশের শিশু কিশোর তরুণ যুবক আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই অংশগ্রহণ করত মেলা স্থল উৎসবস্থলে উৎসব চলছে আর সেই উৎসবে সকল মানুষ মূর্তি পূজা পুত্তলিকতায় মেতে উঠত সবার জন্য সেটা বাধ্যতামূলক ছিল জালিম বাদশা দাকিয়ানুসের মতো এখনো দুনিয়ায় এমন বহু জালিম স্বৈর শাসক আছে এমন বহু জালিম স্বৈর শাসক আছে যারা তাদের জনগণকে জোর করে শিরক করাতে বাধ্য করে আমার আগে ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই বলেছেন আমি খেতে খেতে শুনছিলাম দেখেন না জোর করে বইয়ের ভেতরে পর্যন্ত শিরকি কথাবার্তা ঢুকায় দেওয়া হয়েছে ট্রান্সজেন্ডার ঢুকানো হয়েছে এমন কি ধর্ম যার যার উৎসব সবার এগুলো ঢুকানো হয়েছে ঠিক কি না আমার দেশের গরীব মানুষের গাম জোরানো ট্যাক্সের পয়সায় এই বইগুলো ছাপানো হয়েছে কারো বাপ দাদার পয়সায় এই বই ছাপানো হয় নাই আমার আপনার ট্যাক্সের বই আমার আপনার ট্যাক্সের পয়সায় যে বই ছাপানো হয়েছে সেই বইয়ের ভেতরে পৌত্তলিকতা ঢুকিয়ে দিয়ে কুফরি অনেক মতবাদ ঢুকিয়ে দিয়ে আমার আপনার সন্তানদেরকে দেশের কুবলমতি শিক্ষার্থীদেরকে ধ্বংস করার ষড়যন্ত্র চক্রান্ত এদেশে বাস্তবায়িত হতে দেওয়া হবে না হবে না হবে না দেখেন না বইয়ের ভেতরে এখন শরীফ থেকে জানেন না আপনারা আপনারা জানেন না এগুলা শরীফ থেকে শরীফা এখন বইগুলোতে শরীফ আর শরীফা আর খুশি আপার গল্প দিয়ে ভরা আমি কি মিথ্যা বলেছি শরীফ ছেলে মনে মনে ভাবছেন তিনি একজন মেয়ে যেটাকে আমরা বলি আত্ম অনুভূতি নিজে নিজে ভাবছেন তিনি একজন মেয়ে এই নিজে নিজে যে ভাবছেন তিনি একজন মেয়ে এই জন্য তিনি মেয়েই হলেন ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তনের মাধ্যমে তিনি এবার মেয়ে হিসাবে আত্মপ্রকাশ করল তো মেয়ে হিসাবে আত্মপ্রকাশের পরে এখন যদি শরীফার বিয়ে হয় তাহলে শরীফার বিয়ে কি করিমার সাথে হবে না করিমের সাথে হবে করিমের সাথে হবে এখন করিমের সাথে যদি শরীফার বিয়ে হয় এখন শরীফা আসলে কি শরীফা ছিল না শরীফ ছিল সে আসলে শরীফ মনে মনে শরীফা এখন বাসর ঘরে যাওয়ার পরে দেখা যাবে করিম আসলে মেয়ে পাই নাই পেয়েছে করিম আসলে শরীফকে এখন করিম আর শরীফের কি বাসর ঘর সম্ভব কথা বলেন সম্ভব তাহলে আরম্ভ হবে সমকামিতা পশ্চিমা সংস্কৃতি থেকে এবং অসভ্য সংস্কৃতি থেকে এই সমকামিতার বিষ বাষ্প আমার দেশে বাস্তবায়ন করার জন্য খুব কৌশল করে পাঠ্য বইয়ের ভেতরে এই সকল ট্রান্সজেন্ডারের মতো বিষ বাষ্পগুলোকে ঢুকিয়ে দিয়ে আমাদের পরবর্তী প্রজন্মকে সমকামী বানানোর অপচেষ্টা চলছে ব্র্যাক ইউনিভার্সিটির এক শিক্ষক একটা অনুষ্ঠানে প্রতিবাদ করতে গিয়ে সপ্তম শ্রেণীর ওই বইয়ের শরীফ শরীফার গল্পের দুই পাতা ছিললেন তার এই প্রতিবাদকে এদেশের সকল দলের মতের বর্ণের মানুষ সমর্থন করেছে এই প্রতিবাদে গোটা দেশ উত্তাল গত কয়েকদিন ধরে এই ঘটনাই হয়ে গেছে টক অফ দ্য কান্ট্রি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে তার চাকরি চলে গেল তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে
তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কারণ কি তাহলে কি যারা তাকে চাকরি থেকে অব্যাহতি দিল এরা পোশাকে আশাকে লেবাসে সুরতে মানুষের জাত হলেও পোশাকের আড়ালে এরা হচ্ছে সমকামিতা আর ট্রান্সজেন্ডারকে বাস্তবায়নকারী অমানুষ এবং লুচ্চা এরা তলে তলে ট্রান্সজেন্ডার আর সমকামিতাকে বৈধ স্বীকৃত করতে চায় এবং এই এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে বলেই এই প্রতিবাদ তাদের সহ্য হয় নাই আমরা ব্র্যাক সহ ব্র্যাকের যত সহযোগী প্রতিষ্ঠান আছে তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই এটা মসজিদ মাদ্রাসার দেশ এটা আলেম ওলামার দেশ এই দেশ অসংখ্য পীর আউলিয়া এসে আবাদ করেছেন এদেশে সূর্য উদিত হয় আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য অস্ত যায় আল্লাহু আকবারের ধ্বনিতে এই দেশে শীতকাল আসলে পরে দেখা যায় পাঁচ মাস ছয় মাস বাংলাদেশে এমন কোন গ্রাম নাই যে গ্রামে কুরআনের মাহফিল হয় না যে দেশের মানুষ এত ধর্মপ্রাণ সেই দেশে ট্রান্সজেন্ডার কিংবা সমকামিতার মতো ভয়াবহ এই বিষয়কে এই দেশের তাওহীদবাদী একজন মুসলমান বেঁচে থাকতেও বাস্তবায়ন হতে দেওয়া হবে না হবে না হবে না দায়িত্বশীল মহলকে বলবো এই সব আউল ফাউল বিষয় বই থেকে বাদ দিন পাঠ্য বই থেকে আলু ভর্তা ডিমবাজি কেমনে শিখতে হয় এগুলো বাদ দেন শরীফ শরীফার গল্প বাদ দেন যৌনতা যা ঢুকানো হয়েছে সেগুলো বাদ দেন উলামা মশায়েকদের সাথে পরামর্শ করে সুন্দর সুন্দর নৈতিক শিক্ষা সম্পন্ন জাগতিক শিক্ষা আর দিনী শিক্ষার কম্বিনেশন করে একটি সুন্দর শিক্ষা কারিকুলাম প্রণয়ন করুন ঠিক কি না কষ্ট হচ্ছে আপনাদের কোন জায়গায় ছিলাম মনে আছে আপনাদের ওই জালিম বাদশার নাম কি হ্যাঁ দাকিয়ানোস নাম কি নাম বলে তার দেশে একদিন রাষ্ট্রীয় কি হতো উৎসব হতো ওই উৎসবে সবাই হাজির হতো মনে পড়ছে মনে পড়ছে তো আচ্ছা এই যে পেকুয়া থেকে চিটাঙ্গে ঢাকায় বাস গেলে সরাসরি যায় না মাঝখানে কিছু বিরতি দেয় তো বিরতি দেওয়ার পরে আপনি যদি বাস হারাই আর এক বাসে উঠে ফেলেন তাহলে তো অন্য জায়গায় চলে যাবেন তো আমাদের একটা আলোচনা চলছে একটা ঘটনা প্রবাহ শুরু হয়েছে মাঝখানে হয়তো ব্রেক দিয়ে আমরা সমসাময়িক একটা ইস্যু প্রসঙ্গক্রমে চলে আসায় বলেছি কিন্তু মূল লাইন হারায় গেলে চলবে মনে আছে কোন জায়গায় ছিলাম ওই মেলায় দেশের সবাই আসতো মনে পড়ছে তো মেলা চলছে এবার একটা আজব ঘটনা ঘটছে বলবো আজব ঘটনা ঘটলো হঠাৎ করে মেলা স্থল থেকে উৎসব স্থল থেকে একজন যুবক দাঁড়িয়ে গেল যুবক সেই মেলা স্থল উৎসব স্থল ত্যাগ করে এবার সে বাহিরে আসলো আসার পরে দেখলো দূরে একটা গাছ দেখা যায় ওই গাছের ছায়ার নিচে চলে গেল নীরবে সে বসে রইল আরো কিছুক্ষণ গেল তাফসীর ইবনে কাসীরের ভেতরে এই ঘটনাটা এভাবেই বর্ণিত হয়েছে আরো কিছুক্ষণ যাওয়ার পরে আরো একজন যুবক সেখান থেকে উঠে গেল উঠার পরে সেও ওই জায়গা ত্যাগ করে এসে দেখলো অদূরে একটা গাছের নিচে এক যুবক বসে আছে চিন্তা করলো আমিও সেখানে যাই সেও গেল এবার হইল কয়জন কিছুক্ষণ পর আরেকজন যুবক উঠলো সেও ওখানে গেল হইল কয়জন এরকম যেতে যেতে মোট সাতজন যুবক মেলা স্থল ত্যাগ করে ওই গাছের নিচে গিয়ে একত্রিত হলো মোট কয়জন আর জোরে বলেন কয়জন এই সাতজন গাছের ছায়ার নিচে বসে আছে চুপচাপ কেউ কারো সাথে কোনো কথা বলে না এখন কথা না বলে অত বেশিক্ষণ থাকা যায় না প্রথম যে ব্যক্তি এসেছিল ওই যুবক অন্যদেরকে জিজ্ঞেস করছে কি ব্যাপার ভাই সবাই তো মেলায় হাজির সেখান থেকে তোমরা এখানে কেন উঠে চলে আসলে সবাই জবাব দিল ভাই প্রশ্ন আপনি করেছেন আপনি তো সবার আগে এসেছেন উত্তর আগে আপনি দেন এরপরে আমরা উত্তর দিব এখন প্রশ্নকারী ওই যুবক সে ভাবলো আসলেই তো তাই প্রথম আমি এসেছি আমি আবার পাল্টা প্রশ্ন করছি
আমি যদি না বলি তাহলে একজনও বলবে সে তখন সাহস করে বলে ফেলল আসলে আমি ওই উৎসব স্থল ত্যাগ করেছি এই জন্য এখানে আমার গোটা জাতির লোকেরা মূর্তির সামনে মাথা নত করছে আল্লাহর সামনে মাথা নত করা উচিত মূর্তির সামনে তারা মাথা নত করছে অথচ অবাক করা বিষয় হলো যাদের সামনে তারা মাথা নত করছে ওই মূর্তিটাকে তারা নিজেরাই বানিয়েছে তাহলে তারা যেটাকে বানালো ওইটার খালিক তো হলো তারা এটার খালিক স্রষ্টা হলো তারা তারা এটা বানিয়েছে তো তারা বানিয়ে তাদের সৃষ্টির সামনে তারা কেমনে মাথা নত করে এইটা আসলে হলো একটা বোকামি এটাকে আমি সমর্থন দিতে পারলাম না আমার বিবেক আমাকে বাধা দিয়েছে আমার কাছে মনে হয়েছে মূর্তি কখনো আমার উপাস্য হতে পারে না বরং আমি এই বিশ্বাস রাখি আসমান জমিনের মালিক যিনি আমার রব হলেন তিনি সুবহানাল্লাহ এই যুবক এই কথা বলার পরে বাকি ছয়জন বলল ভাই আপনার সাথে তো আমাদেরও মিল আছে আমরাও তো ঠিক একই কারণে ওখান থেকে উঠে এসেছি আল্লাহু আকবার তাহলে সাতজনের মধ্যে এই মিল আছে না নাই এরা যে এই কথাগুলো বলছে এটা আমার বানানো কথা না এখানে আপনি সূরা কাহফ পড়েন আল্লাহ তাআলা এই সূরার মধ্যে এই কথাগুলো তুলে দিয়েছেন 14 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইজ ক্বামু ফাকালু ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذن شططا الله বলছেন আমি তাদের অন্তরের মধ্যে ঈমানকে বদ্ধমূল করে দিয়েছিলাম ওই জায়গা থেকে অর্থাৎ মেলা স্থল থেকে তারা যখন উঠে গিয়েছিল তখন তারা বলেছিল রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ এই মূর্তিগুলো আমাদের রব নয় আসমানসমূহ আর জমিনের মালিক যিনি আমাদের রব হলেন তিনি সুবহানাল্লাহ সুতরাং লান নাদউ মিন দুনিহি ইলাহা তিনি ছাড়া আমরা অন্য কাউকে আমাদের ইলাহ হিসাবে ডাকব না যদি আমরা ডাকি যদি আমরা বলি লাকাদ কুলনা ইদান শতত সেটা হবে অন্যায় সেটা হবে গর্হিত কথা সুতরাং আমরা আমাদের জাতির লোকদের মতো মূর্খ হয়ে নির্বুদ্ধ হয়ে মূর্তির সামনে মাথা নত করব না প্রত্যেকটা রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী আছে না নাই এই যে আমি এখানে কথা বলছি এখানেও কিন্তু আড়ালে আপনারে গোয়েন্দা বাহিনী আছে এটা আমিও জানি গোয়েন্দা সব জায়গায় থাকে প্রত্যেকটি রাষ্ট্রের রাষ্ট্রযন্ত্র থাকে গোয়েন্দা থাকে এখন দাকিয়ানু জালিম বাদশা আর মনে রাখবেন জালিম কোন দেশের বাদশা শাসক যদি জালিম হয় ওই দেশে গোয়েন্দা থাকে আরো বেশি কারণ এই জালিম এই স্বৈরাচারের ভয়ে থাকে কোথায় আমার বিরুদ্ধে কখন কোন ষড়যন্ত্র হয় যারা আসলে জনগণের খাদেম হিসাবে যারা থাকে তারা কখনো টেনশনে থাকে না বরং তারা মনে করে জনগণের কল্যাণ করছি এই জনগণ আমাকে নিয়ে কখনো আজে বাজে মন্তব্য করবে না বরং জনগণই আমার সিকিউরিটি দিবে কিন্তু যারা জনগণের উপরে শাসনের পরিবর্তে শোষণ করে খেদমতের পরিবর্তে যখন শোষণ আরম্ভ করে তারা তখন জনগণকে ভয় পাওয়া আরম্ভ করে এখন জালিম ওই বাদশাহ গোয়েন্দা বাহিনী এই সাতজনের কথাবার্তা সব শুনে ফেলল শুনতেছেন আপনারা শুনে ফেলার পরে সাত যুবককে অ্যারেস্ট করলো গ্রেফতার করলো গ্রেফতার করে ওই জালিম বাদশার সামনে নিয়ে গেল বাদশা সকল অভিযোগ শুনলেন শোনার পরে সরাসরি যুবকদেরকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার যুবকেরা তোমাদের বিরুদ্ধে যে অভিযোগ শুনেছি সেটা কি সত্য নাকি তোমরা নাকি আমার নির্বাচনী এলাকায় আমার রাষ্ট্রে আমার দেশে আমার করা আইনের বিরুদ্ধে তোমরা চলে গিয়েছো আমার দেশের আইন হলো এই দেশে তাওহীদবাদী কেউ হতে পারবে আমার দেশের আইন হলো সবাইকে অবশ্যই পৌত্তলিক হয়ে থাকতে হবে তোমরা নাকি আমার এই আইন অমান্য করেছো আমার নির্বাচনী এলাকায় আমার আইনের বিরুদ্ধে যাও এত বড় সাহস কেমনে হলো এই যুবকগুলো জালিম বাদশার সামনে
বাদশারই হুংকার শুনে তো ভয় পাওয়ার কথা ছিল কিন্তু যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কোনো বাদশাকেও পাত্তা দেয় না যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা আর কাউকে ভয় পায় না বাদশা যখন এই কথা বলল সাতজন যুবক তখন বাদশার দিকে তাকিয়ে চোখে চোখ রেখে সাহসিকতার সাথে বলল যা শুনছেন ঠিকই শুনছেন আমরা সাতজন আপনার দেশে আপনার আইনের বিরুদ্ধে গিয়ে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি এখান থেকে একটা শিক্ষা নেন জালিমের সামনে সত্য কথা বলতে কখনো ভয় পাওয়া যাবে না এই সাতজন যুবক তারা জানে বাদশার সামনে আমরা এই সত্য কথা বললে জীবনও চলে যেতে পারে কিন্তু এই সাতজন যুবক জীবনের মায়া ত্যাগ করে তারা জালিমের সামনে সত্য কথা বলেছে আজ গোটা পৃথিবীতে মুসলমানরা এত অধপতিত মুসলিম উম্মার কোটি কোটি যুবকরা ঘুমিয়ে আছে মুসলিম উম্মার ঘুমন্ত সেই যুবকদেরকে বলছি এই যুবকরা যদি জেগে উঠে তাম দুনিয়ার সকল জালিমদের সামনে যুবকরা যদি ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে পারে গোটা দুনিয়ার জালিমদের মসনদের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে সাতজন যুবক একদম সত্য কথাই বলেছে জালিম বাদশা তখন বলল তোরা যদি বুড়া হইতি এখনি তোদের শরীর থেকে কল্লাটা গর্দানটা আলাদা করে দিতাম কিন্তু তোরা তো যুবক তোদেরকে শেষ করে দিলে হবে না তোদেরকে আমার দরকার লাগবে যুবকরা হলো একটা সমাজ বা সভ্যতার মেরুদণ্ড এজন্য যুবকদেরকে সবাই টার্গেট করে যুবকদেরকে ভালো মানুষও টার্গেট করে নবীজি ও দ্বীন কায়েমের জন্য টার্গেট করেছেন কাদেরকে আবার অসভ্য বদমাইশ নেতারাও যুবকদেরকেই টার্গেট করে এবং টার্গেট করে তারা তাদের নিজের গদির জন্য যুবকদেরকে ব্যবহার করে যুবকদেরকে বলছি ও আমার যুবক তরুণ ছাত্র ভাইয়েরা যে বয়সে আপনাদের হাতে শোভা পায় বই খাতা কলম আপনারা কিছু বদমাইশ নেতাদের খপ্পরে পড়েছেন ওই বয়সে এরা তাদের চেয়ার তাদের ক্ষমতার জন্য আপনাদেরকে লাঠির মতো ব্যবহার করে আপনাদের হাতে ওই বয়সে তার ক্ষমতার জন্য তুলে দেয় লাঠি শুটা গাজা ইয়াবা আর AK-47 যারা তার নিজের ক্ষমতার স্বার্থে আপনাকে সামনে পিছনে চামচার মতো ব্যবহার করে এরা আপনার নেতা নয় এরা আপনার শত্রু মানবতার শত্রু এই জালিম বাদশা বলছে তোরা যুবক তো তোদেরকে মারলাম না এই জন্য আমি আমার রাগ নিয়ন্ত্রণ করলাম যা তোদেরকে তিন দিনের সময় দিলাম এই তিন দিন তোরা ভাব সিদ্ধান্ত বদলাবি নাকি বদলাবি না যদি সিদ্ধান্ত বদলে নিস মাফ করে দেব তোদেরকে আর যদি সিদ্ধান্ত না বদলাস তাহলে তিন দিন পরে তোদের মৃত্যুদণ্ড দেওয়া হবে শুনতেছেন আপনারা ঘটনা জটিল হয়ে যাচ্ছে কিন্তু এই যুবকরা বের হয়েছে আচ্ছা যুবকের সংখ্যা জানি কয়জন বের হয়েছে যুবকরা কথাবার্তা বলছে নিজেরা নিজেরা আমরা সাতজন একদিকে গোটা দেশ হলো আরেকদিকে আমরা সাতজন তো গোটা দেশের সাথে কুলাতে পারবো না আবার আমরা তো ইমান হারাও হতে পারবো না বাদশা আমাদেরকে যে প্রস্তাব দিয়েছেন বাদশার এই প্রস্তাব মেনে তিন দিন তিন দিনের মধ্যে যদি সিদ্ধান্ত পরিবর্তন করি আমরা তাহলে ইমান থাকবে না আর বাদশার কথা মেনে নিলে বাদশার কথা মেনে নিলে ইমান থাকবে না মানলে জীবনও থাকবে দুই দিকেই বিপদ না বাদশার সিদ্ধান্ত মানলে বাদশার সিদ্ধান্ত কি তোরা ইমান ছাড় তো বাদশার সিদ্ধান্ত মানলে ইমান থাকবে আর না মানলে বলেছে তিন দিন পরে মেরে ফেলবে বাদশার সিদ্ধান্ত না মানলে জীবনও থাকবে জটিল পরিস্থিতি এখন এই ছেলেগুলো কি করবে এই যুবকগুলো কি করবে তারা বলল আমরা ইমানও ছাড়তে পারবো না আবার আমরা মাত্র ইমান এনেছি লড়াইও করতে পারবো না তো চলো আমরা এই ইমানের জন্য প্রয়োজনে আমাদের নিজেদের পরিবার ঘর বাড়ি এমনকি দেশও আমরা ছেড়ে দিতে পারি তারপরেও আমরা ইমান ছেড়ে দিতে পারি এই সাতজন তখন বলল চলো
এই দেশেই আমরা থাকব না আমরা আমাদের ঈমান ত্যাগ করতে পারব না এবার অজানা গন্তব্যে তারা হাঁটা আরম্ভ করলো হিজরতের উদ্দেশ্যে পথ চলা আরম্ভ করলো এই সাতজন যুবক কিছু দূর যেতে না যেতে একটা কুকুর তাদের পিছু নিল জোরে বলেন কি এই কুকুরকে তারা তাড়ায় যা যা যতই তাড়ায় কুকুরারও তাদের কি নাই পিছু নাই শুধু তারায় কুকুর পিছু নাই তারাতে তারাতে তারা ক্লান্ত দেখে এত তারায় এত মারি যা আমাদের সাথে আসিস না তাও আসে অবশেষে সাতজন সিদ্ধান্ত নিল এই কুকুরকেও আমরা আমাদের সাথী বানাবো সুবহানাল্লাহ এবার এই কুকুর সহ তারা হেঁটে যাচ্ছে খুবই ক্লান্ত হয়ে গিয়েছে ক্লান্ত এই শরীর নিয়ে তারা বিরাট একটা পর্বতমালার পাশ দিয়ে যাচ্ছে ওই পর্বতমালার মুখে একটা গুহা ছিল ওই গুহার পাশ দিয়ে তারা যখন যাচ্ছে তখন তারা পারস্পরিক বলল শোনো আমরা ক্লান্ত হয়ে গিয়েছি চলো এই গুহার ভিতরে ঢুকি গুহার ভিতরে ঢুকে আমরা কিছুক্ষণ বিশ্রাম নেই এবার সাতজন যুবক ওই কুকুর সহ গুহার ভিতরে ঢুকলো গুহার ভিতরে ঢোকার পরে তারা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে চেয়েছে দুইটা জিনিস জুড়ে বলেন কয়টা গুহার ভিতরে ঢুকে তারা আল্লাহর কাছে কি দোয়া করলো আল্লাহ তাআলা বলছেন إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا আল্লাহ বলছেন নবী স্মরণ করুন যখন এই যুবকেরা গুহায় গিয়েছিল গুহায় যাওয়ার পরে দোয়া করেছিল দুইটা দোয়া এক নাম্বার দোয়া করেছিল রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা রব্বানা হে আমাদের রব আতিনা আমাদেরকে দান করেন মিল্লা দুমকা আপনার তরফ থেকে রহমা মানে রহমত এক নাম্বার দোয়া করেছিল হে আল্লাহ হে আমাদের রব আপনি আপনার তরফ থেকে আমাদেরকে রহমত দেন জুরে বলেন কি দেন রহমত চেয়েছে দুই নাম্বার দোয়া করেছে আল্লাহ আমরা ইমানের কারণে আমাদের ঘর বাড়ি আমাদের পরিবার পরিজন এমন কি এলাকা ছেড়ে এসে যে আমাদের পথ কঠিন ওয়াহাই লানা মিন আমরিনা রশাদা আল্লাহ আমাদের এই পথ চলা তুমি আমাদের কাজ আমাদের জন্য সহজ করে দাও দোয়া করেছে কয়টা এই যুবকেরা গুহার ভেতরে ঢুকে আল্লাহর কাছে যখন এই দুইটা দোয়া করেছে আল্লাহ তাআলা তখন বললেন ও যুবকেরা তোরা ইমান এনেছিস ইমান এনে আমার জন্য আমার খুশির জন্য তোরা তোদের পরিবার পরিজন এলাকা ঘর বাড়ি এমনকি তোরা নিজেদের দেশ ছেড়ে দিয়েছিস তোদের ইমান আমার এত পছন্দ হয়েছে তোরা যে দুইটা দোয়া করেছিস তোদের দুইটা দাবি আমি আল্লাহ পূরণ করে দিব আরো আস্তে বলেন সুবহানাল্লাহ ঘটনা কিন্তু আরো জটিল হয়ে যাচ্ছে শুনতেছেন তো আপনারা চাইছে কয়টা কয়টা জিনিস দেখি কি মনে রাখছেন এক নাম্বার কি চাইছে মাশাআল্লাহ কি চেয়েছে আল্লাহ বলেছেন আগে তোদের একটা দাবি পূরণ করি রহমত চেয়েছিস রহমত দিচ্ছি দ্বারা যুবকরা ছিল ক্লান্ত ক্লান্ত অবস্থায় দোয়া করেছিল তাদের চোখের মধ্যে ঘুম ঘুম ভাব দিয়ে দিলেন কে এখন আপনারা বলবেন হুজুর যুবকরা চাইল রহমত আল্লাহ তো চোখে দিচ্ছেন ঘুম রহমতের সাথে ঘুমের কি সম্পর্ক যার উপরে আল্লাহর রহমত নাই তার জীবনে আরামের ঘুম নাই ঘুম কিন্তু অনেক বড় নিয়ামত বহু মানুষের টাকা আছে পয়সা আছে ক্ষমতা আছে সুন্দরী বউ আছে অর্থবিত্তের অভাব নাই কিন্তু রাতের বেলা খাটের এই পাশ থেকে ওই পাশে যায় কিন্তু কোনো ঘুম নাই সারাদিন মাছ ধরেছে রিক্সা চালিয়েছে ভ্যান চালিয়েছে কর্মজীবী মানুষ শ্রমজীবী মানুষ খুব টাকা পয়সা নাই বিল্ডিং বাড়িও না সারাদিন কাজ করেছে বাজার করার টাইম উপায় নাই সন্ধ্যাবেলা বউ বলেছে কি ব্যাপার তুমি তো আজকে বাজার করলা না হাজবেন্ড বলছে খুব
ব্যস্ত ছিলাম সারা দিন কাজ করেছি বউ রাগ করো না আগামী কাল বাজার করব আজকে ঘরে কি আছে কই কিচ্ছু নাই শুধু আলু আছে আর ডাল আছে কই অসুবিধা নাই একটা আলু ভর্তা দাও আর কিছু ডাল বানাও দেখা গেল সারা দিন কাজ করার পরে ওই লোকটা যখন আলু ভর্তা আর ডাল দিয়ে ভাত খায় খাওয়ার পরে এশার নামাজ পড়া যখন ঘুমায়া যা যখন শেষ হই দেখা যায় শোয়ার পরে 2 4 5 মিনিটের ভিতরে ঘুম আছে না নাই এই লোকের অর্থবিত্ত নাই টাকা পয়সা এত বেশি নাই ক্ষমতা নাই এত কিছু নাই কিন্তু দেখা যায় তার ঘুমের অভাব নাই আপনি যদি আল্লাহর দ্বীনের পথে চলেন দেখবেন আপনার ঘুম থাকবে দেখবেন আপনি যখন আল্লাহর দ্বীন মেনে চলবেন আল্লাহর রহমত আসবে রহমত আছে যেখানে ঘুম আছে আগামী কাল জুবাবার দেখবেন আমাদের খতিব সাহেব যখন 12:30 টায় ওয়াজ শুরু করবেন শুধু সকিনা নাযিল হবে সকিনা মানে আমার আপনাদের গ্রামের সকিনা বেগম না সাকিনা মানে হলো প্রশান্তি রহমত দেখবেন মসজিদে গেলেই শান্তি আছে না নাই যখন আপনার দিলের মধ্যে শান্তি থাকবে তখন ঘুম আসবে যুবকরা চেয়েছিল রহমত আল্লাহ বললেন তোরা তো ক্লান্ত তোরা চেয়েছিস রহমত যা প্রথমেই তোদেরকে রহমতের ঘুম দিলাম কেমনে দিলাম আল্লাহ পরের আয়াতে বলছেন ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিন আদাদা আল্লাহ বলছেন ফাদরাব আমি তাদের কান বন্ধ করে দিলাম জোরে বলেন কি কান বন্ধ করে দিলাম বলবেন হুজুর ঘুমের সাথে কান বন্ধ হওয়ার কি সম্পর্ক আমরা যখন রাতের বেলা ঘুমাই সবার আগে আমাদের চোখ ঘুমায় চোখ বন্ধ হয় চোখ বন্ধ হলেই ঘুম আসে না দেখবেন 5 মিনিট 10 মিনিট 15 20 মিনিট কাঁচা ঘুমে থাকলে যদি আপনার ঘরের মধ্যে গ্লাস ভাঙার আওয়াজেও ঘুম ভাঙে কেন ভাঙলো কারণ ওই ভাঙার বিকট আওয়াজ কি দিয়া শুনলেন আমরা যখন ঘুমাই সবার আগে চোখ ঘুমায় আর সবার শেষে কান ঘুমায় আমরা যখন ঘুমাই সাথে সাথে কান কিন্তু বন্ধ হয় না যখন আমরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যাই আজকের বিজ্ঞানও একই কথা বলছে সবার শেষে কান ঘুমায় আপনি শোয়ার পরে অন্তত আধা ঘন্টা এক ঘন্টা বা কারো কারো বেলায় এরও আরো বেশি সময় পরে কান নিস্তেজ হয় আবার যখন আমরা জেগে উঠি সবার আগে চক্ষু না সবার আগে কান জাগে এরপরে চক্ষু আপনি যখন সকালে ঘুম থেকে উঠেন তখন কিছু না কিছুর আওয়াজ শুনে তারপরে ঘুম থেকে উঠেন এই জন্য আগে সজাগ হয় কি আর সবার শেষে ঘুমাই কি এজন্য আল্লাহ বললেন আমি যুবকদের কান বন্ধ করে ওই গুহার মধ্যে এমন ঘুম পাড়ালাম তারা কতক্ষণ ঘুমানো আল্লাহ বললেন এমন প্রশান্তির ঘুমে আমি তাদেরকে আচ্ছন্ন করলাম ওয়ালা বিসু ফি কাহফিহিম সালাসা মিআতি সিনিন ওয়াজদাদু তিসআ একটা না 309 বছর পর্যন্ত আরামের ঘুম পাড়ায়া রাখলাম আল্লাহু আকবার এক নাম্বার দোয়া করেছিল রহমতের দোয়া আর 2 নাম্বার দোয়া করেছিল ওয়াহাইয়িক লানা মিন আমরিনা রশাদা আল্লাহ আমাদের পথ চলা সহজ করে দাও কাজ সহজ করে দাও তারা আছে ইমানের রাস্তায় জুড়ে বলেন সাতজন যুবক আছে কিসের পথে আর কাফিররা আছে ইমানের পথে না বেঈমানি পথে আল্লাহর কাছে চেয়েছে আল্লাহ আমাদের এই পথ সহজ করে দাও আল্লাহ বললেন যা এই দোয়া কবুল করলাম যে কাফিরদের কারণে তোরা দেশে থাকতে পারলি না যে কাফিরদের কারণে এলাকায় থাকতে পারলি না দেশে থাকতে পারলি না গোটা দেশের কাফের গুলারে তোরা সাইজ করা লাগবে না আমি আল্লাহ নিজে সাইজ করে প্রত্যেকটা কাফিরকে আমি তোদের মতো ইমানদার বানায়া দেব কত বড় কথা এটা এরা 309 বছর ঘুমের মধ্যে আছে আর ওইদিকে কুকুর ছিল না একটা সাথে এই কুকুর এটা গুহার মুখে দুই পা সামনের দিকে দিয়ে জিহবাটা বের করে পাহারাদারের মতো সেখানে দাঁড়িয়েছিল আল্লাহু আকবার এখন একটানা যদি 309 বছর চিত হয়ে ঘুমায় থাকে মাটি দেহ খেয়ে ফেলবে এজন্য আল্লাহ বলেছেন তাদের দেহ যেন মাটি খেয়ে না ফেলে এই জন্য একটানা চিত হয়ে তারা ঘুমায় না
তাদের ঘুমটা যেন সুন্দর হয় আর তাদের দেহ যেন মাটি খেয়ে না ফেলে এই জন্য আমি আল্লাহ কি করলাম আল্লাহ বললেন ওয়ানুকাল্লিবুকুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাল শিমাল মাঝে মাঝে তাদেরকে ডান কাত করাতাম আবার মাঝে মাঝে বাম কাত করাতাম পার্শ্ব বদল করে দিতাম সুবহানাল্লাহ আবার তারা যে ঘুমালো গুহার মুখ ছিল উত্তর দিকে সূর্য যখন উঠতো সূর্য উঠলে উদিত হলে সূর্যের আলো কিন্তু গুহা দিয়ে ঢুকতো কিন্তু এই যুবকরা যেন আরামের ঘুম ঘুমাতে পারে এই জন্য আল্লাহ বলছেন এই 309 বছর একটা না আমি সূর্য উঠানোর সময় একটু ডান দিকে কাত করে উঠাতাম ডুবানোর সময় বাম দিকে কাত করে ডুবাতাম যাতে আমার এই ইমানদার যুবকদের ঘুমে কোনো ডিস্টার্ব না হয়ে যায় এরা ঘুমেই আছে আর ওই 309 বছরে আল্লাহ তাদের ওই দুই ওই চাওয়া দুই নাম্বার চাওয়াটো পূরণ করলেন ওই দেশের সকল কাফির লোকগুলোকে আল্লাহ তাআলা ধাপে 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 আল্লাহর অসীম কুদরতি ব্যবস্থাপনায় সবাইকে আল্লাহ ঈমানদার বানিয়ে দিয়েছে আরো আস্তে বলেন সুবহানাল্লাহ 309 বছর পরে এরা হঠাৎ করে এদেরকে আল্লাহ ঘুমের থেকে উঠাইছেন জোরে বলেন তো কত বছর পরে কেন উঠাইছেন আল্লাহ এটা একটু পরে বলছি এরা ঘুমের থেকে ওইটা কি করছে শুনুন কত বছর পরে উঠছে আর একটু জোরে বলেন 309 বছর পরে এরা ঘুম থেকে উঠেছে উঠার পরে একটা আরেকটারে জিজ্ঞেস করে ক্বালা ক্বাইলুম মিনহুম কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা একজন আরেকজনকে জিজ্ঞেস করে আচ্ছা আমরা কতক্ষণ ঘুমিয়েছিলাম আরেকজন জবাব দেয় কয় লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম মনে হয় হাফ ডে কয়েক ঘন্টা আধা দিন অথবা মনে হয় ফুল ডে একদিন ঘুমাইছি একজন কয় মনে হয় কয়েক ঘন্টা একজন কয় আধা দিন একজন কয় আরেক দিন তারা যেই সময়ে গুহায় ঢুকেছিল ওইটা ছিল সকালবেলা 309 বছর পরে তারা যখন ঘুম থেকে উঠেছিল ওইটা ছিল সময়টা ছিল বিকেলবেলা একজন কয় এই তো সকালবেলা ঘুমিয়েছি আর আমরা বিকেলবেলা উঠেছি আরেকজন বলে না মনে হচ্ছে ঘুমটা একটু লম্বাই হয়েছে মনে হয় একদিন কালকে ঘুমাইছি আজকে উঠছি বিতর্ক আরম্ভ হলো একজন বলে কয়েক ঘন্টা আরেকজন বলে আধা দিন একজন বলে একদিন এই রকম যখন বিতর্ক আরম্ভ হয়ে গেল তখন তারা বলল রব্বুকুম আলামু বিমা লাবিসতুম কতক্ষণ ঘুমিয়েছিলাম আমরা এটা তর্ক না করি আমরা তো কেউ জানি না ঘড়িও নাই সময় জানি না তাহলে আমরা কতক্ষণ ঘুমিয়েছি সেটা যিনি ভালো জানেন তিনি কে কয় ভাই তর্ক বাদ দাও আচ্ছা ঘুম থেকে উঠলে পেটে কি লাগে জোরে বলেন তো কয় বাদ দাও তর্ক করা বাদ দাও চলো পেটে আগে কিছু দেই আগে কিছু খাই এখন তারা যে খাবে তাদের সাথে কোনো খাবার দাবারও সাতজন পকেট থেকে কিছু পয়সা বের করছে তখন তার টাকা ছিল না রৌপ্য মুদ্রা ছিল রূপার মুদ্রা রূপার সাতজন তাদের ব্যাগ থেকে বা পকেট থেকে কিছু রূপার মুদ্রা রৌপ্য মুদ্রা বের করে একজনকে দিল দেওয়ার পরে বলল ফাবাসু আহাদাকুম বিওয়ারিকুম হাদিহি ইলাল মদিনা এই টাকাগুলা নাও এই রৌপ্য মুদ্রা নিয়ে বাজারে যাও বাজারে গিয়ে মন যা চাই তাই কিনো না এখান থেকে আরেকটা শিক্ষা আপনারা নেন তারা বাজারে পাঠিয়ে দেওয়া লোকটাকে বলেছিল যুবককে বলেছিল বাজারে গিয়ে টাকা আছে বলে যা মন চায় তা কিনিও না কারণ আমরা তো ইমানদার টাকা থাকলে একজন ইমানদার যা পায় সামনে তা খাইতে পারে টাকা থাকলে কি মদ খাওয়া যাবে নাকি টাকা থাকলে কি সুদে সুদে টাকা দেওয়া কিংবা সুদ ঘুষ খাওয়া যাবে নাকি বলে দিয়েছে ফালিয়ানদুর আইয়ুহা আজকা তোয়ামা বাজারে গিয়ে টাকা দিয়ে হালাল রিজিক পবিত্র খাবার কিনে আনবা সুবহানাল্লাহ আর বলে দিল শোনো এই যে যাচ্ছ যাওয়ার সময় কিন্তু সতর্কতার সাথে যেও ওয়ালিয়াতালাদ্দাফ ওয়ালা ইউশিরান্না বিকুম আহাদা তোমাকে কিন্তু কেউ পেলে ধরে নিয়ে যাবে কারণ আমাদের নামে মামলা আছে না নাই একটু মুখ ঢেকে যাও সাবধানতার সাথে যাও এবার যে ব্যক্তি গুহা থেকে বের হয়েছে বের হওয়ার পরে সে দেখে শব্দ উলট পালট লাগে
আপনাদের এই মগনামা করলিয়া পাড়া গত 2 বছর আমি মাহফিলে 3 বছর আরো বেশি হবে মনে না 4 বছর মাহফিলে আসছি গত 2 বার দেখছি এই রাস্তা খারাপ ছিল না এখন ভালো হয়ে গেছে সুন্দর হয়ে গেছে আচ্ছা এখন এই এলাকা বা এই রাস্তাঘাটের যে চিত্র 20 বছর আগে কি এমন ছিল না 100 বছর আগে এমন ছিল 200 বছর আগের মানুষকে যদি এই এলাকার কবরস্থান থেকে আল্লাহ অলৌকিকভাবে উঠায়া দেন ও মাথা পাগল হইয়া কোন দিকে যাবে ও নিজেও জানে না এটা যে করলিয়া পাড়া ও বুঝবেও না আপনাদের গ্রামের নাম করলিয়া পাড়া 200 বছর আগে যারা মারা গেছে এলাকায় কবর আছে না এরা যদি আল্লাহ যদি কোনোভাবে তাকে উঠায়া দেন সে বলবে আমি নিশ্চিত এটা পেকুয়াও না আমি মনে হয় সুদানে চলে আসছি এটাই ভাববে কারণ সত্য সময়ের সাথে পরিবর্তন হয়ে এই যুবক গুহা থেকে বের হইছে এক দুই দিন পরে না কত বছর পরে তিন হে তো জানে না 309 বছর সে জানে সে তো জানে না বের হয়ে দেখে কি রে এলাকা দেখি নতুন নতুন লাগে কয় বুঝছি ঘুম থেকে উঠছি তো এইজন্য মনে কেমন কেমন লাগে এখন মুশকিল হলো সামনের দিকে যখন আগালো দেখে মানুষও নতুন নতুন আচ্ছা 309 বছর পরে কি আর ওই সময়ের মানুষ আছে সব নতুন নতুন চেহারা কই কি রে আমার করিম চাচা রহিম চাচা আমার বন্ধু আব্দুল্লাহ আব্দুর রহমান এরা কোথায় কাউরে তো দেখি না সব দেখি নতুন মানুষ কই বুঝছি এলাকায় মনে হয় অন্য দেশ থেকে কোনো মানুষ বেড়াতে আসছে মানুষ পিকনিকে আসে অনেক সময় এরকম হইতে পারে যা এত কিছু চিন্তা করে কি লাভ বাজারে যাই গিয়ে দেখে বাজারও আগের মতো কই কি রে বাজারও দেখি বদলে গেল আমি গুহায় ঢুকলাম একরকম বাইরে দেখি যাই হোক ভাবতে ভাবতে যাচ্ছে সে বলল আচ্ছা আমি গুহায় গিয়ে সাথীদের সাথে এই বিষয়ে আলাপ করব আগে পেটে কিছু দেই খোদা লাগছে এক দোকানে গেল দোকানে গিয়ে কিছু খাবার দাবার কিনলো খাবার দাবার কিনে কি দিতে হয় টাকা দিতে হয় কি দিতে হয় টাকা সে দিয়েছে তার কাছে কি ছিল রৌপ্য মুদ্রা দিয়ে বেচারা ভদ্র মানুষের মতো চলে যাচ্ছে দোকানদার কয় এই টাকা পয়সা তুমি তো খাবার দাবার নিয়ে চলে যাচ্ছ জিনিস নিয়ে যাচ্ছ আমার জিনিস কই মানে আমাকে টাকা দাও কই দিছি না আপনার হাতে কই এদিকে আসো এটা কি টাকা বিয়া কই এটা কি টাকাই তো দিয়েছি কই এটা তো গুপ্ত ধন এটা টাকা না এটা কি গুপ্ত ধন এটা তুমি কোথায় পেয়েছো তুমি তো চোর হতে পারো নিশ্চয়ই তুমি কোথাও থেকে কোন মিউজিয়াম থেকে চুরি করেছো অথবা তুমি গুপ্ত ধনের মালিক গুপ্ত ধন পেয়েছো কোথায় পেয়েছো বলো এখানে যাদের বয়স 30 বছরের কম সরি 20 বছরের কম এরা কি 10 পয়সা 5 পয়সা 25 পয়সা দেখছে তোমরা কথা বলো দেখছো চেয়ারম্যান স্যার আপনারা দেখছেন না আপনারা তো 10 পয়সা 5 পয়সাও দেখছেন দেখছেন আপনারা পাকিস্তান পিরিয়ডে মুদ্রা ছিল আরেক রকম জায়গা জমির দলিল আছে না অনেকের ঘরে আরএসবিএস দেখবেন পাকিস্তান পিরিয়ডের দলিলগুলোও আরেক রকম মুদ্রাও ছিল আরেক রকম এর আগে আমরা ছিলাম ভারতবর্ষে তখন মুদ্রা ছিল আরেক রকম এর আগে ব্রিটিশ পিরিয়ডে তখন মুদ্রা ছিল আরেক রকম 20 বছর আগের টাকার সাথে আমাদের টাকার তো এখনো মিল আছে আগের টাকাগুলো একরকম এখন টাকাগুলো মুদ্রণ পরিবর্তন হয় মুদ্রণ পরিবর্তন হয় যেমন এখন আমাদের বেশিরভাগ টাকার মধ্যে বঙ্গবন্ধুর ছবি আছে না নাই কিন্তু 20 বছর আগে দেখেন সকল টাকাই ছিল সময়ে সময়ে মুদ্রণ পরিবর্তন হয় এখন সে যে টাকাটা দিয়েছে এটা কত বছর আগের ওই টাকা কি এখন আর চলে দোকানদার কয় মিয়া তুমি টাকাও দিল না এটা পাইছো কোথায় এটা বল কিন্তু গুপ্ত ধন কয় আরে ভাই আপনি কি পাগল হইছেন গুপ্ত ধন হবে কেন এটা আমার টাকা আমি তো টাকাই দিয়েছি আপনাকে সে যখন স্বীকার করে না দোকানদার তখন নগর কোতোয়াল মানে ওই যে মানে পৌরসভায় বা নগরীতে মেয়র থাকে না এরকম শহরের প্রধান একজন ব্যক্তি তাকে সেই সময় বলা হতো কোতোয়াল নগর কোতোয়াল কে আছে নগর কোতোয়াল এসে দেখে তো অবাক এই তুমি এটা পাইছো কোথায় তো বহু আগের কয় কিসের বহু আগের এটা তো আমার আর আমার বন্ধুদের টাকা আমি তো টাকাই নিয়ে আসছে কয় না এটা মিউজিয়াম থেকে চুরি করেছ অথবা গুপ্তধন পেয়েছো শিকার যখন করে না নগর কোতোয়াল খবর দিয়েছে স্বয়ং বাদশাকে বাদশা তো এই খবর শুনে তাজ্জব কিরে এত আগের মুদ্রা পাইয়েছে কেমনে বাদশা এসেছে এসে বলতেছে দেখো যুবক বাদশা প্রথমে পরিচয় দেয় নাই যুবক তুমি এটা কোথায় পেয়েছো বলো কয় কি বলেন কোথায় পাবো কয় তুমি কি চুরি করছো কয় মানে আমাকে দেখতে কি চোরের মতো লাগে এটা আমার টাকা আমি আমার টাকা নিয়ে এসেছি চুরি করতে যাব কেন তখন বাদশা বলে দেখো আমি কিন্তু বাদশা আমার সামনে মিথ্যা বলিও না এখন ওই যুবক বলে আপনি বাদশা না ফাইজলামি কোন কি এর বাদশা
সিটি কি ঠিকই আছে কি এর বাদশা আপনি এখন বাদশার আশপাশের লোকজন বলতেছে এই তুমি তো বিয়াদবি করতে করতে চরম পর্যায়ে চলে যাচ্ছ তুমি বাদশাকেও বলতেছ আপনি কি এর বাদশা কয় ঠিকই বলছি উনি কি এর বাদশা আমি বাদশাকে চিনি বাদশার সাথে ঝামেলা হইছে বলেই তো আমরা সাত বন্ধু আমরা এখন গুহায় আছি তখন বাদশা বলল সাত বন্ধু মানে তোমার বাকি সাথীরা কোথায় কয় আছে তো কয় কোথায় কয় গুহায় কয় কোন গুহায় নিয়ে গেছে এবার কোথায় এবার সাতজনকেই জিজ্ঞেস করছে তোমরা এই মুদ্রাটা কোথায় পেয়েছো বলো তোমরা সাতজন তো বিরাট অপরাধী কোথায় পেয়েছো কয় কিসের অপরাধ করেছি আমরা এগুলো আমাদের মুদ্রা এখন ওই ছয়জনে বলতেছে আপনি কিসের বাদশা আমাদের বাদশাকে আমরা ভালো মতো চিনি বলতেছে তোমরা চিনো মানে বাদশার সাথে আমাদের একটা ঝামেলা আছে আপনি এটা বুঝবেন না তখন তারা বলল তোমরা যে টাকা দিয়েছো এটা জানো এটা তো এখনকার না 309 বছর আগে তোমরা এখানে কি করছো কয় কি আর 309 বছর আমরা সকালে অথবা গতকাল ঢুকেছিলাম গুহায় এই তো আমরা আজকেই উঠলাম ঘুম থেকে কি আর 309 বছর কি বলেন আপনি 300 বছর আর আপনি কি আর বাদশা ফাইজলামি করেন আমাদের বাদশাকে আমরা চিনি তখন এই বাদশা খুব বিচক্ষণ ছিলেন তিনি বুঝতে পারলেন কোথাও না কোথাও কোনো ঝামেলা আছে 300 বছর আগের মুদ্রাকে তারা বলে না এটা 309 বছর আগের না আবার তারা বলতেছে গুহায় তারা কালকে এই টাকা নিয়ে আসছে বা সকালে আসছে এখানে ঘটনা কিছু না কিছু বাদশা বলল যাও তো আজকে থেকে নিয়ে পূর্বের এবং পূর্ববর্তী আমার যত বাদশা ছিলেন সবার দফতরের ফাইলগুলো উল্টাও দেখো কোনো কিছু পাওয়া যায় কিনা এখন অফিসের কর্মচারীরা খুঁজতে 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 এক ফাইল পাইছে 300 বছর আগে এসে বলে বাদশা পাইছি তো কই কি পাইছি কয় দাকিয়ানুসের আমলের একটা ফাইল পাওয়া গেছে সাতজন অপরাধী যুবক এদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের পরোয়ানা আছে কিন্তু এদেরকে খুঁজে পাওয়া তখনও যায় নাই তখন বলল বুঝছি এটা তো এই কারবার তখন এদেরকে জিজ্ঞেস করলো তোমাদের বাচ্চা ওই দাকিয়ানুসের আমলে কি তোমরা এসেছো কয় আসছি তো উনি তো আমাদের আসল বাচ্চা এই বাচ্চা বলল না উনি তো বহু আগে চলে গিয়েছেন মাঝখানে সাত আট জেনারেশন শেষ 309 বছর হয়ে গিয়েছে কয় কি আর 309 বছর আমরা সকালে ঘুমাইছি বা কালকে ঘুমাইছি কয় না বিরাট লম্বা সময় তোমরা ঘুমিয়েছিল ঘুমিয়েছো কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এটা আমাদের সবার কাছে অবিশ্বাস্য 309 বছর পর্যন্ত এই গুহায় তোমরা আসো কেন এটা তো বড় অবাক করা বিষয় এবার আসেন 309 বছর এদেরকে আল্লাহ ঘুম পাড়ায় রাখলেন হঠাৎ করে আল্লাহ তাদেরকে কেন ঘুমের থেকে উঠাইলেন আপনাদের কি মনে হয় এইরকম কিচ্ছা শুনে আপনারা হাসার জন্য না কোনো কারণ আছে কারণটা কি বলবো কারণ হলো ওই সময়ে সেই দেশের সকল মানুষ ইমানদার হয়ে গেলেও মৃত্যু পরবর্তী জীবনে আল্লাহ যে মানুষকে জীবিত করে হিসাব নেবেন বিচার করবেন আখিরাতের জীবন সম্পর্কে বেশিরভাগ মানুষের মনের ভিতরে সন্দেহ ছিল এই পৃথিবীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি মুসলমান সকল ধর্মের সকল মানুষ মৃত্যুকে বিশ্বাস করে সকলে একদিন মরবে এটা সবাই জানে কিন্তু মৃত্যু পরবর্তী জীবনকে কিন্তু সবাই বিশ্বাস করে আমাদের মধ্যে অনেক ইমানদার লোক আছে তাদের অন্তরও কিন্তু মরার পরের জীবন নিয়ে কিছু কিছু সন্দেহ আছে বলতে পারে না কিন্তু এমন মানুষ সমাজে আছে সমাজের মানুষগুলো ওই সময়ে যখন মরার পরে আল্লাহ জীবিত করে হিসাব নেবেন বিচার করবেন মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে তারা যখন সন্দিহান ছিল ওই সময়ের বাদশাহ ছিলেন অত্যন্ত পরহেজগার মানুষ বাদশাহ একদিন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার দেশের জনগণ তোমার উপরে ঈমান আনলেও মৃত্যু পরবর্তী জীবনে তুমি যে হিসাব নিবে বিচার করবে এটার ব্যাপারে সবাই এখনো ঈমান আনেনি সবাই এখনো বিষয়টা বিশ্বাস করে না সুতরাং তুমি এমন কোন অলৌকিক ঘটনা ঘটা যেই ঘটনা সবাই নিজের চোখে দেখবে আর আখিরাতের প্রতি তারা পরিপূর্ণ ঈমান আনবে বাদশা এই দোয়া করেছিল কার কাছে বাদশার এই দোয়া আল্লাহ কবুল করলেন বাদশার এই দোয়া আল্লাহ কবুল করে ওই গুহার মধ্যে ঘুমিয়ে থাকা সাতজন যুবক কে 309 বছর পরে আল্লাহ উঠালেন আল্লাহ কেন উঠালেন এটা আমার কথা নয় আল্লাহ তাআলা নিজেই বলছেন কেন উঠালাম শোনো আল্লাহ তাআলা বলছেন এই কারণে 309 বছর পরে উঠালাম ওই বাদশার দোয়া কবুল করেছি কবুল করে আমি ওই আখিরাত অবিশ্বাসী পরকাল অবিশ্বাসী
লোকদের সব দেহ দূরীভূত করার জন্য উঠিয়েছি আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা আ'সারনা আলাইহিম লিয়া'লামু আন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়া আন্না আস-সা'আতা লা রাইবা ফীহা আল্লাহ তাআলা বলছেন এইভাবে করে আমি তাদেরকে ঘুম থেকে জাগালাম কেন জাগালাম কারণ এদের সঙ্গে যেন ওই সময়ের পরকাল অবিশ্বাসী লোকদের কথাবার্তা পরিচয় হয় তারা যেন এদের সাথে কথাবার্তা বলে এটা জানতে পারে এরা দীর্ঘকাল পর্যন্ত ঘুমিয়েছিল দীর্ঘকাল পর্যন্ত 309 বছর পর্যন্ত ঘুম পাড়িয়ে রাখার পরে যে আল্লাহ এদেরকে জীবিত করে তোমাদের সাথে কথা বলাতে পারে তোমরাও যদি দুনিয়ার জীবন শেষ করে চিরতরে ঘুমায়া যাও এরপরে সেই আল্লাহ তোমাদেরকে আবার জীবিত করে আবার তোমাদের সাথে কথা বলে তোমাদের সারা জীবনের হিসাব আল্লাহ নিতে পারবেন কিনা আল্লাহ বললেন দেখো তোমাদের চোখের সামনে এই ঘটনাটা ঘটালাম যাতে করে তোমরা জানতে পারো আন্নাসাতা লারাইবা ফিহা কিয়ামত আছে পরকাল আছে এতে কোনো সন্দেহ নাই যাতে জানতে পারো আন্না ওয়াদাল্লাহি হাক্কুন আল্লাহর ওয়াদা সত্য কিয়ামত হবে পরকাল হবে বিচার হবে আল্লাহ বিচার করবেন এটা যেন তোমরা বুঝতে পারো এই জন্য তোমাদের চোখের সামনেই দেখালাম 309 বছর ঘুমিয়ে থাকা যুবকগুলোকে জীবিত করে তোমাদের সাথে আমি কথা বলালাম আল্লাহু আকবার আমরা মরার পরে আল্লাহ জীবিত করতে পারবেন না আমার হাতে এটা কি এটা নষ্ট হয়ে গেল কারিগরের কাছে দিলেন সেইটা খুললো সব যন্ত্রপাতি খুলল সে খুলে ফেললো আপনি দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে সব দিকে খুলে ফেলেছে আবার দেখা যায় ঠিকঠাক করার পরে আবার জোড়া লাগায় দিয়েছে এই কারিগরের মাথায় মোবাইলের সকল যন্ত্রপাতি সব পার্টস খুলে আবার এটাকে জোড়া লাগানোর জ্ঞান দিয়েছেন কি আল্লাহর দেওয়া জ্ঞান পেয়ে মানুষ যদি কোনো জিনিস পুরাটা খুলে আবার পুরা ফিটিংস দিতে পারে তো সেই আল্লাহ তাআলা কি আমার আপনার শরীরের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব পার্টস আলাদা আলাদা হয়ে গেলে ছিন্ন বিচ্ছিন্ন পচে গেলে গলে গেলে সেগুলো আবার জোড়া লাগাইয়া ফিটিংস দিয়ে আমাদেরকে জিন্দা করতে পারবেন না অবশ্যই পারবেন এ ব্যাপারে কোনো সন্দেহ এই হচ্ছে আসহাবে কাহাফের পূর্ণাঙ্গ ঘটনা এতক্ষণ বসতে পেরেছেন 2-4 মিনিট ধৈর্য ধরে থাকা যাবে না এই কিচ্ছা শোনাইয়া মজা দিতে আসি নাই এবার আসেন এতক্ষণ যে আসহাবে কাহাফের ঘটনাটা শুনলাম এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম 2-4 মিনিটে আমরা শিক্ষাগুলো একটু আত্মস্থ করার চেষ্টা করি এক নাম্বার শিক্ষা এই সূরার প্রথম বা শেষের কয়টা আয়াত মুখস্থ করলে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ বাঁচাবেন মাশাআল্লাহ কয়টা এই যে দেখেন 1.5 ঘন্টা ওয়াজ হওয়ার পরে পাবলিক যদি ওয়াজের মূল মূল পয়েন্টগুলো উত্তর দিতে পারে বলতে পারে তাহলে বোঝা গেল যে আসলে 1.5 ঘন্টার সময় মোটামুটি কাজে লেগেছে আর যদি বলতে না পারে তো কি শুনছে কি চিল্লাচিল্লি করলো কোনো फायदा নাই তাহলে এক নাম্বার আমল শিক্ষা নিলাম আমরা সবাই চেষ্টা করব প্রথম অথবা শেষের 10টা আয়াত মুখস্থ করার করবেন তো আপনারা দুই নাম্বার শিক্ষা এটি এমন একটি সূরা সপ্তাহে এমন একটা দিন আছে যেই দিন সূরাটা পড়লে আল্লাহ তাআলা এই সূরা তেলাওয়াতের বিনিময়ে গুনাহ maaf করে দেন পা থেকে আকাশ পর্যন্ত নূর দেন কিয়ামতের দিনও আল্লাহ নূর দেন ওইটা কিবারে পড়লে মাশাআল্লাহ জুমার দিনে আগামী কাল পড়বেন তো ইনশাআল্লাহ দুইটা শিক্ষা তিন নাম্বার এই সূরার মধ্যে কয়টা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে তিনটা তিনটা প্রশ্নের উত্তর দেওয়া থাকলেও আজকে কয়টা প্রশ্নের উত্তর জেনেছি বাকিগুলো পরে জানব ইনশাআল্লাহ তবে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে দেরি হয়েছিল কতদিন জোরে বলেন কতদিন কি না বলার কারণে তাহলে তিন নাম্বার শিক্ষা আমরা ভবিষ্যতের কোনো কথা বা কোনো কাজ করতে গিয়ে আমরা সব সময় পড়ে নিব ইনশাআল্লাহ চার নাম্বার কয়জন যুবকের ঘটনা জোরে বলেন এই সাতজন যুবক গ্রেফতার হয়েছে চুরি ডাকাতির কারণে কিসের কারণে তাহলে চার নাম্বার শিক্ষা ইমানের পথে থাকলে মাঝে মাঝে গ্রেফতার হওয়া লাগতে পারে
কথা বুঝেন নাই ইমানের পথে থাকলে গ্রেফতার হওয়া লাগতে পারে জালিমের রুশানলে পড়া লাগতে পারে রিমান্ড আসতে পারে ফাঁসি আসতে পারে কিন্তু জালিমদের হুমকি ধমকির পরোয়া না করে আসহাবে কাহাফের সাতজন যুবকের মতো ইমানের উপরে দৃঢ় থাকতে হবে তা কয় নাম্বার শিক্ষা পাঁচ নাম্বার জালিমের সামনে কখনোই সত্য কথা বলতে ভয় পাওয়া যাবে ছয় নাম্বার আজকের আলোচনার থেকে শিক্ষা আপনি যখন আল্লাহর হয়ে যাবেন আল্লাহর সবকিছু আল্লাহ আপনার করে দিবেন বলবেন কেমনে আল্লাহ এই যুবকদের জন্য সূর্যকে ডানে বামে কাত করে উঠান নাই ডুবান নাই আপনি আল্লাহর হয়ে যান আল্লাহ আপনার হয়ে যান সুবহানাল্লাহ কয় নাম্বার শিক্ষা সাত নাম্বার শিক্ষা শিরকের সাথে কোনো আপোষ এই সাতজন যুবক গোটা দেশ শিরক করছে তারা করে আপনার পরিবার আপনার সমাজ গোটা সমাজ যদি শিরকে ডুবে যায় আপনি শিরকের দিকে যেতে পারবেন না কারণ শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না কয় নাম্বার শিক্ষা আট নাম্বার শিক্ষা হলো পরকাল আখিরাত আছে গোটা ঘটনাটা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন শুধুমাত্র পরকাল আছে আখিরাত আছে আল্লাহ বিচার করবেন এটা বোঝানোর জন্য আচ্ছা বলেন তো আখিরাতে আল্লাহর কাছে আমার হিসাব দেওয়া লাগবে বিচার আল্লাহ করবেন আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে জবাব দেওয়া লাগবে এই ভয় থাকলে ফজরের নামাজ কাজা করবে না আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে এই ভয় থাকলে সুদ খাবে না ঘুষ খাবে না ইয়াবা খাবে না মাদকাসক্ত হবে না মানুষের হক মাইরা খাবে না আখিরাতে আল্লাহর সামনে আমি জবাব দেব আল্লাহ আমার বিচার করবেন এই ভয় অন্তরে আসলে কোনো মানুষ আর গুনাহের কাজে যেতে পারে না এই যে আটটা শিক্ষা বললাম আজকে সূরা কাহাফের আলোচনা থেকে যদি আমরা এই আটটা শিক্ষা নিতে পারি বিশ্বাস করেন আমাদের জীবন বদলে যাবে ইনশাআল্লাহ আর একটা শিক্ষা তো আমি ভুলে গেছি আরেকটা শিক্ষা হলো যুবকরা বদলে দেয় যুবকরা চাইলে কি করতে পারে আসলে বদলায় দেন কে যুবকরা হলো মাধ্যম এই দেখেন মানুষের জীবনে যৌবনকাল কোথায় আছে শিশুকাল কৈশোরকাল যৌবনকাল প্রৌঢ়কাল প্রৌঢ় মানে আধা বুড়া চল্লিশ বছরের পরে এরপরে হচ্ছে বৃদ্ধকাল কয়টা কাল জোরে বলেন মাঝখানে কোনটা জোরে বলেন যৌবনকাল এই সময়ে শরীরের শক্তি বেশি না কম যে সূরায় এই যুবকদের কিচ্ছা এই সূরাটাও কোরআনের কোন জায়গায় দেখেন কোন জায়গায় কত নম্বর পারায় পনেরো একদম হাফ পনেরোতে না কি মিল দেখছেন আপনারা যুবক বয়স মানুষের বয়সের একেবারে মিডিয়াম বয়স এই সূরাটাও যুবকদের কাহিনীটাও আছে একদম মিডিয়াম জায়গায় এই যুবক বয়সটা হলো মানুষের জন্য গুরুত্বপূর্ণ আবার ঝুঁকিপূর্ণ এই জন্য ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ যৌবনকালকে কচুপাতার পানির সঙ্গে তুলনা করেছেন আপনাদের এলাকায় কচুপাতা আছে তো কচুপাতায় যদি পানি ঢেলে দেন তো দেখবেন সেই পানির টলমল টলমল করে এবং যে এই দৃশ্য দেখে মনে হয় যেন এই বুঝি কচুপাতার পানি পড়ে গেল যৌবনকাল হলো এমন আশেপাশে এত ফিতনা এই ফিতনায় যদি যুবক পড়ে যায় যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে তার যৌবন নষ্ট হয়ে যেতে পারে আজকের আলোচনা থেকে নয় এবং সর্বশেষ শিক্ষা হলো চতুর্মুখী এই ফেতনার মধ্যেও যুবকদেরকে ফেতনামুক্ত হয়ে দিনের পথে কোরআনের পথে কোরআনের আন্দোলনের পথে থাকতে হবে পারা যাবে তো ইনশাআল্লাহ এই নয়টা শিক্ষা যদি আমরা গ্রহণ করে আমরা জীবন পরিচালনা করতে পারি এত কষ্ট করে আমার ভাইয়েরা আমার মুবিন ভাই সহ করলিয়াপাড়ার তরুণ ইসলাম প্রচার পরিষদের ভাইরা গতকাল রাতে ঘুমায় না আপনারা যেন বসতে পারেন সারা রাত প্যান্ডেলটা তারা পাহারা দিয়েছে এখানে খড় বিছিয়ে দিয়েছে জায়গাটা যেন না ভিজে অনেক কষ্ট করেছে তারা এত কষ্ট করে আজকে বাংলাদেশের অনেক জায়গায় মাহফিল বন্ধ হয়ে গেছে বৃষ্টির কারণে কিন্তু তাদের এই প্রচেষ্টার কারণে আল্লাহর কাছেও তারা চেয়েছে আল্লাহ পরিবেশটা কিছুটা হলেও অনুকূলে এনে দিয়েছেন কিন্তু বিকাল থেকে সন্ধ্যা থেকে আবার বৃষ্টি কিন্তু আল্লাহর কি রহমত এই যুবকরা এত কষ্ট করেছে দেখে আল্লাহ হয়তো খুশি হয়ে গিয়েছেন ওয়াক চলাকালীন সময় আল্লাহ পরিস্থিতিকে অনুকূল করে দিয়েছেন সুবহানাল্লাহ আমার চেয়ারম্যান সাহেব এসেছেন সম্মানিত মানুষ তিনি গত বছরও তিনি এসেছেন এত ব্যস্ততার মধ্যে আমি ভাবছি বক্তব্য দিয়ে তিনি চলে যাবেন কিন্তু তিনি পুরোটা শুনেছেন খুব কোরআন প্রিয় মানুষ তিনি চেয়ারম্যান সাহেবের জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তার যোগ্যতা দক্ষতা আমানতদারিতা স্বচ্ছতা সকল গুণ দিয়ে আল্লাহ যেন ওনাকে একেবারে ফুলফিল করে দেন
পাশাপাশি মুবিন ভাই সহ এখানে আমার যত যুবক তরুণ ভাইরা প্রতি বছর এই মাহফিলের আয়োজন করেন আমিও প্রতি বছর আস্তে আস্তে পুরান হয়ে গেছি তাই না কিন্তু আমি ব্যক্তি পুরান হয়ে গেল প্রতি বছর আলোচনাগুলো কি পুরান হয়ে আসে না নতুন হয়ে আসে আমরা এক এক বছর এক একটা টপিক নিয়ে আলোচনা করি আসলে আমরা এই যে আজকে সূরা কাহাফের একটা অংশ 1/3 আলোচনা করেছি বাকি আছে আরো কয় অংশ আমি যখন যেখানে আলোচনা করি পর্ব ভিত্তিক আলোচনা করি আমি যে জুমায় আলোচনা করি এখান থেকে অনেকে মাঝে মাঝে যায় আমি যখন যে জুমায় আলোচনা ধরি যেমন একটা বিষয় আমি শেষ করেছি 54 জুমায় গত একটা টপিক আমি শেষ করলাম মানে গত জুমায় 5 পর্ব কখনো কখনো 5 পর্ব 15 পর্ব 20 পর্ব 30 পর্ব 50 56 60 পর্বতে আমরা নিয়ে যাই এতে লাভ হয় কি একটা জিনিস সুন্দর করে মানুষকে শুরু থেকে শেষ পর্যন্ত বোঝালে সেখান থেকে মানুষ অনেক শিক্ষা নিতে পারে এই যে আমরা আজকে সূরা কাহাফের 1/3 এর আলোচনা শুনলাম এখান থেকে আমরা যে 9টা শিক্ষা পেয়েছি এই 9টা শিক্ষাও যদি কাজে লাগাতে পারি জীবন বদলে যাবে ইনশাআল্লাহ এই শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়িত করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন গত বছর মাহফিলে ছিলেন এরকম কিছু মানুষ এবার আর মোনাজাত করার কোনো সুযোগ চায় না ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম إن عذابها كان غراما رب العالمين كن كن ঠান্ডা আর বৃষ্টি স্নাত এই আবহাওয়ায় শুধুমাত্র তোমার কালামের আকর্ষণে আমরা এখানে জড়ো হয়েছি আমাদের আর কোনো সাধ্য নাই তোমার কালাম শোনার জন্য আমরা এখানে এসেছি গভীর রাত পর্যন্ত মনোযোগ দিয়ে আমরা শুনেছি মালিক এই গভীর রাতে আমরা হাত তুলেছি যারা হাত তুলেছি জীবনে আমরা সবাই কম বেশি গুনাহ করে ফেলেছি আমরা এত গুনাহ করেছি চক্ষু বন্ধ করে যখন আমাদের জীবনের অতীত নিয়ে চিন্তা করি গুনাহ ছাড়া আর কিছু দেখি না আর এই গুনাহের কথাগুলো যখন মনে পড়ে তখন তোমার জাহান্নামের আযাবের ভয়ে কলিজাটা থর থর করে কেঁপে উঠে মালিক যে গুনাহ আমরা করেছি এই গুনাহগুলো নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে যাই তোমার জাহান্নাম আমাদেরকে গ্রাস করে ফেলবে কবরের মাটি আমাদের সাথে ভালো আচরণ করবে না ওই কবর বড় ভয়াবহ জায়গা কবর বড় সাংঘাতিক জায়গা কিছুক্ষণ পরে যদি আমরা বাসায় যাওয়ার বাসায় ঢোকার সুযোগ পাই তো দেখব পরিষ্কার পরিচ্ছন্ন নরম তুলতুলে বিছানায় আরাম করে ঘুমানোর সুযোগ আমরা পাবো কিন্তু কবর হলো এমন জায়গা যেখানে নরম তুলতুলে কোনো বিছানা নাই নিচে মাটি ডানে মাটি বামেও মাটি উপরে বাঁশের ছাউনি আজকে বৃষ্টি হলো বৃষ্টির দিনে কেউ মারা গেলে কবর খুললেই শুধু পানি উঠে আবার শুষ্ক সময়ে কবর খুললে কবরের নিচে কবর খুললে শুধু পোকামাকড় পাওয়া যায় ধুলা বালু কাদা মাটির সাপ পিচ্ছু পোকামাকড় যুক্ত অন্ধকার সেই কবর আমরা যদি গুনাহ নিয়ে হাজির হয়ে যাই সেটা আমাদের জন্য আরো ভয়াবহ হয়ে যাবে গো আল্লাহ মালিক গত বছর আমাদের সাথে দুয়ায় শামিল হয়েছিলেন এমন কিছু মানুষ এই বছর মোনাজাতে শামিল হতে পারলেন না কবরের বাসিন্দা হয়ে গেলেন জানি না আমরা আর কখনো এভাবে মোনাজাতের সুযোগ পাবো কিনা কারণ আমরা তো জানি না কে কখন হঠাৎ করে দুনিয়া থেকে চলে যাই এমন তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে আজকের এই মোনাজাত যদি জীবনের শেষ মোনাজাত হয়ে যায় আর যদি গুনাহগুলো বাকি থেকে যায় জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই নসিব হবে না
মালিক তাকিয়ে দেখো আমরা নিজেদের গুনাহের জন্য লজ্জিত এবং অনুতপ্ত আমরা জানি আমরা অনেক গুনাহ করেছি আমাদের গুনাহ অনেক বেশি কিন্তু আমরা তো এটাও জানি আমাদের গুনাহের চাইতে তোমার দয়া আরো বেশি মালিক এজন্য তোমার দয়ার আশায় ভিক্ষার হাত পেতেছি মালিক আমাদের ভিক্ষার হাত দেখে তোমার কি একটু দয়া হয় না আমরা প্রকাশ্যে যে গুনাহগুলো করেছি তুমি তো সেগুলো জানো দুনিয়ার মানুষ এর অনেক জানে কিন্তু গোপনে গোপনে এমন গুনাহ করেছি যেই গুনাহগুলো দুনিয়ার কেউ দেখে নাই এই গুনাহগুলো শুধু তুমি জানো এই গোপন গুনাহগুলো যদি তুমি একবার ফাঁস করে দাও দুনিয়াতে আমাদের আর মানিজ্য থাকবে না মালিক গোপন গুনাহগুলো যদি কিয়ামতের মাঠে ফাঁস করে দাও কিয়ামতের মাঠে আমরা অপমানিত হয়ে যাব মালিক আমরা দুনিয়া আখেরাত কোথাও অপমানিত হতে চাই না এজন্য আমরা তোমার কাছে ফরিয়াদ করছি আমরা গোপনে যে গুনাহগুলো করেছি তোমার নাম তো সাত্তার গোপনে গোপনে সে গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষের কাছে এভাবে হাত পাতলে দয়া লেগে যাবে হাত খালি হাতে ফিরাবে না কিছু দিবে তুমি তো সর্বময় দয়া আর রহমত এবং ক্ষমতার মালিক আমরা হাত পেতেছি খালি হাতে ফিরাইও না আমাদেরকে মাফ করে দিলে তোমার কোনো লস হবে না মালিক আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের সগীরা কবিরা জানা অজানা যত গুনাহ আছে সব গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন এই কবির রাতে যখন আমরা হাত তুলেছি মনে পড়ে গেল আমাদের জন্মদাতা বাবা আর আমাদের জনম দুঃখিনী মায়ের কথা বাবা আমাদের জন্য কত কষ্ট করেছে পট বৃক্ষের মতো ছায়া দিয়ে কষ্ট আর ত্যাগ স্বীকার করে আমাদেরকে লালন পালন করেছেন ভরণ পোষণ করেছেন বাবার কথা মনে হবে ছোটবেলার দৃশ্যগুলো স্মৃতিপটে ভেসে আসে বাবা নিজে না খেয়ে সন্তানের মুখে খাবারের লোকমা তুলে দিয়েছে মাতার ঘাম পায়ে ফেলে সারাদিন খেতে খাবারের প্রজেক্টে কাজ করে কত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে ছেলে মেয়েকে পড়াশোনা শেখায় ঈদের সময় যখন আসে বাবা নিজে ছেঁড়া লুঙ্গি ছেঁড়া জামা গায়ে দেয় আর সন্তান যেন চেহারা মলিন না করে মন খারাপ না করে সন্তানের জন্য বাজার থেকে নতুন কাপড় এনে দেয় সারা জীবন কত ধন দৌলত উপার্জন করলো সব কিছু সন্তানদেরকে দিয়ে এতিমের মতো অসহায়ের মতো অন্ধকার কবরে চলে গেল আমাদের যাদের বাবা নাই আমাদের মাথার উপরে যেন ছায়া নাই বাবা থাকলে দুঃখ কষ্টের সময়ে বাবা সন্তানের মাথায় সান্ত্বনার হাত বুলিয়ে দেয় কিন্তু আমাদের যাদের বাবা নাই আমাদের মাথায় সান্ত্বনার হাত বুলিয়ে দেওয়ারও কেউ নাই মালিক এখানে যারা হাত তুলেছেন জানি না কোন কোন ভাই তার মাও হারিয়ে ফেলেছেন একটি অক্ষর মাত্র মা কিন্তু মনে হয় যেন গোটা দুনিয়ার সকল মধু তুমি নামে ঢেলে দিয়েছো গো আল্লাহ কত মধু মাখা কত জাদু মাখাই না আমরা আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের জন্য স্যান্ডেলের ফিতাও বানায়া দেই মায়ের এক ফোঁটা দুধের হক আমরা আদায় করতে পারবো না একদিন আর দুই দিন নয় এক টানা দশ মাস মা আমাদের জন্য কষ্ট সহ্য করেছে
কোন কোন ঠান্ডার রাতে দুনিয়ার মানুষগুলো কত আরাম করে ঘুমায় কিন্তু আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম মাকে আরাম করে ঘুমাতে দেই নাই সন্তান যখন পেটের ভিতরে নড়াচড়া আরম্ভ করে দেয় শীতের রাতগুলোতে মা বেদনার কারণে ঘুমাতে পারে না ঘুম থেকে জেগে উঠে শুধু বিছানায় ছটফট ছটফট করে আর চক্ষু থেকে পানি ঝরায় এভাবে যে কত রাত মাকে দেখে দেখে কাটিয়েছে তুমি ছাড়া সেটা কেউ দেখে নাই শুধু রাতের বেলা নয় দিনের বেলা আমাদের মা আমাদের জন্য কত কষ্ট করেছে আমাদেরকে পেটে নিয়ে সাংসারিক সকল কাজ সম্পন্ন করে খোদা পেটে মা যখন খাবার খেতে বসেছে ঠিক সেই সময়ে সন্তান পেটের ভেতরে নড়াচড়া করে উঠল মা তখন কলিজা ছেঁড়া যন্ত্রণার কারণে খাবার খেতে পারলেন না বমি বমি ভাব সৃষ্টি হয়ে গেল খাবারের প্লেটটা রেখে দিয়ে ক্ষুধার্ত অবস্থায় মা বেডরুমে গিয়ে কেঁদে কেঁদে মালিশ ভিজিয়ে দিল এইভাবে কত রাত আর কত দিন যে মা কেঁদেছে তুমি ছাড়া কেউ জানে না গো আল্লাহ এরপরে যেদিন আমাদেরকে জন্ম দেওয়ার সময় আসলো সেই দিন আমাদের মা কত কষ্ট করলেন বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ ২০ থেকে ২৫ ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে কিন্তু আমাদের জনম দুঃখিনী মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে ২০ আর ২৫ নয় ৫০ থেকে ৫৫ ইউনিটের মারাত্মক ব্যথা সহ্য করছে শরীরের প্রতিটি হাড় ভেঙে যাওয়ার চাইতেও নিদারুণ কষ্টের সেই যন্ত্রণা আমাদের মা কেমনে সহ্য করেছেন তুমি ছাড়া কেউ জানে না দুনিয়াতে আসার পরেও মা কত কষ্ট করেছেন আমরা কত প্রস্তাব পায়খানা করেছি মা কোনোদিন রাগ করে নাই আমরা অসুস্থ হলে মা সারাটা রাত আমাদের জন্য আমাদের পাশে বসে বসে কাটিয়ে দিয়েছে তোমার কাছে দোয়া করেছে আমরা যখন বাড়ির বাহিরে থাকি রাতের বেলা বাসায় ফিরতে দেরি হয় বাড়ির কেউ আমাদের জন্য অপেক্ষা করে না কিন্তু কিছুক্ষণ পরপর মা ফোন করে বলে বাবা রে সবাই তো বাড়িতে আছে তুই কেন বাড়িতে আসলি না তুই বাড়িতে আসা পর্যন্ত তো আমার শান্তি লাগে না আমাদের যাদের মা নাই আমাদের ফোনে সবার কল আসলেও মায়ের কল এখন আর আসে না রাত ২টা ৩টার সময় বাড়িতে গেলে দেখা যায় সবাই যার যার রুমে ঘুমায় কিন্তু একজন তো কোনো না ঘুমিয়ে বাড়ির দরজায় পাহারাদারের মতো দাঁড়ায়া দাঁড়ায়া অপেক্ষা করে মালিক আমাদের যাদের মা নাই বাড়ির দরজায় আমাদের জন্য দাঁড়িয়ে থাকার এখন আর কেউ নাই আমাদের যাদের মা নাই বাড়িতে গিয়ে মায়ের বুকে লুকানোর জায়গা নাই মাবুদ গো তাকায়া দেখো এই মাঠের দিকে মা হারিয়ে বাপ হারিয়ে এতিম সন্তানগুলো চোখের পানি ছেড়ে দিয়েছে মালিক আমাদের চোখের পানি দেখে তোমার কি একটু দয়া হয় না আমরা যারা মা বাপ হারিয়ে তোমার কাছে ভিক্ষুকের মতো হাত পেতে এতিমের মতো চোখের পানি ছেড়েছি আল্লাহ আমাদের চোখের পানি দিয়ে আমাদের কবরবাসী মা বাবার কবরের জাহান্নামের আগুন তুমি চিরদিনের জন্য নিভিয়ে দাও আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন খায়াত বাড়িয়ে দাও যতদিন আমাদের মা বাবা বেঁচে থাকবেন আমাদেরকে খেদমত করার তৌফিক দাও আল্লাহুম্মা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা আমার বাবারা আমার ভাইয়েরা কেউ চুপ থাকবেন না মা বাবার জন্য সবাই মহব্বতে দোয়া করেন পড়েন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীর
رب العالمين আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন সবাইকে maaf করে দাও এই করলিয়া পাড়া এলাকায় কবরস্থান গুরুতি যত মূর্তিগান সহিত সকলের কবরের আযাব maaf করে দাও আমাদের স্ত্রী সন্তানকে maaf করে দাও আমাদের স্ত্রী সন্তানকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও رب العالمين আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও আমাদের উপার্জনে বরকত দাও মালিক হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দাও আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও আমার এই ভাইগুলো প্রত্যেক বছর কত কষ্ট করে পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করে এই বছর তারা এত কষ্ট করে মাহফিলের আয়োজন করলেন গতকাল থেকে বৃষ্টি আরম্ভ হলো এই বৃষ্টির মধ্যেও কত টেনশন কত দুশ্চিন্তা কত পেরেশানি আমার ভাইগুলো দুই দিন বহু টেনশন করেছে ঠিকমতো খেতে পারে নাই দুশ্চিন্তার কারণে পেরেশানির কারণে খাওয়া নাই ঘুম নাই এত কষ্ট করে আমার ভাইরা কোরআনের বাগান সাজারো আল্লাহ তুমি আমার এই ভাইদের জীবনের গুনাহগুলো দয়া করে maaf করে দাও তাদের আমলনামার সকল গুনাহ তুমি পরিষ্কার করে দাও প্রত্যেকটি ভাইকে তুমি পাঁচ ওয়াক্তের নামাজি বানিয়ে দাও যারা বিবাহিত তাদের স্ত্রী সন্তানদেরকে maaf করে দাও যারা অবিবাহিত তাদেরকে নেককার জীবন সঙ্গিনে নসিব করে দিও রব্বুল আলামিন আমার এই তরুণ সংঘ প্রচার পরিষদে প্রত্যেকটি ভাইকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও আমার অত্যন্ত প্রিয় ভাই মুবিন ভাইয়ের দুইটি মেয়ে আছে আল্লাহ তুমি তার দুইটা মেয়েকে দিনদার পরহেজগার মুত্তাকি বানিয়ে দাও সন্তানগুলোকে মা বাবা উভয়ের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও رب العالمين আমার ডানে বামে অনেক গুণী মানুষ বসে আছেন আল্লাহ সবাইকে তুমি maaf করে দাও বিশেষ করে প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব জনাব ইউনূস চৌধুরী অত্যন্ত কোরআন পাগল মানুষ পুরো সময় ধরে বসেছিলেন আল্লাহ তোমার বান্দার ইজ্জত সম্মান বাড়িয়ে দাও তার জীবনের গুনাহগুলো maaf করে দাও তাকে তুমি দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল করে নাও মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা কামালউদ্দিন সাহেব হায়াতে বরকত দাও আজীবন তাকে দ্বীনের খেদমত করে যাওয়ার তৌফিক দাও ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাই মাওলানা মুসলিউদ্দিন ফারুকী মাওলানা বুরহানউদ্দিন নিজামী মাওলানা জহিরুল ইসলাম সাহেব সহ আজকে যারা কথা বলেছেন সকলের ইজ্জত সম্মান বাড়িয়ে দাও আমাদের সকল অযোগ্যতা দূর করে দাও ইলমে আমলে আমাদেরকে পরিপূর্ণ করে দাও রব্বুল আলামিন এই এলাকায় যেন এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি থাকে সেই ব্যবস্থা করে দাও মাহফিলে যারা দান খয়রাত করেছেন দান সদকা তুমি কবুল করে নাও আমার মা বোনরা যারা হাত তুলেছেন দোয়া চেয়েছেন সবাইকে তুমি maaf করে দাও প্রবাসী অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ প্রবাসীদেরকে হেফাজত করো যারা ব্যবসা করেন তাদেরকে তুমি ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও রব্বুল আলামিন সাগরের তীর ঘেঁষা অঞ্চল হয় সব সময় এই অঞ্চল অত্যন্ত ঝুঁকির মধ্যে থাকে আল্লাহ তুমি এই অঞ্চলকে তোমার খাস রহমত দিয়ে ভরে দাও এই অঞ্চলকে সকল প্রকার পালা আর মুসিবত থেকে তুমি হেফাজত করো ফিলিস্তিন সহ তাম দুনিয়ার মজলুমদেরকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন আখিরি ফরিয়াদ শেষ আবেদন তোমার কাছে গো আল্লাহ আমরা তো গুনাহগার মানুষ শয়তানের ধোকায় আমরা গুনাহ করে ফেলি আমাদের এই গুনার নাফরমানির কারণে তুমি রাগ করে আমাদেরকে গাড়ির চাকার নিচে অ্যাক্সিডেন্ট দিয়ে মর্মান্তিক মৃত্যু দিও না আমাদের গুনাহের কারণে আগুনে ফেলে পানিতে ফেলে মর্মান্তিক দুর্ঘটনায় কবলিত করে আমাদের মৃত্যু দিও না মালিক আমরা গুনাহ করি বলে নাফরমানি করি বলে এমন কঠিন রোগ দিও না যে রোগের কোনো চিকিৎসাও পাওয়া যায় না
আমাদের গুনাহের কারণে এমন কঠিন রোগ দিও না যে রোগের কারণে তোমাকে সাজদা দেওয়া যায় না পায়খানা প্রস্রাবে বিছানায় গড়াগড়ি করে চিৎকার চেঁচামেচি করা লাগে এই রকম জিল্লতিতে ফেলে দিও না আমাদেরকে সুস্থতা শুকরগুজারি আর ইবাদত গুজারি জীবনকে নসিব করে দাও যখন আমাদের মউতের সময় আসবে তখন আমাদেরকে পবিত্র অবস্থায় জুমার রাতে জুমার দিনে রমাদানের মাসে অথবা তোমার হাবিব এবং সাহাবীরা যে মুক্তির জন্য তোমার কাছে হাজারি করতেন সেই সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন মওত শাহাদাতের মওত আমাদেরকে নসিব করে দিও আর মওতের সময় আমাদেরকে পবিত্র বানিয়ে আমাদের জবান থেকে মধুর সেই কালেমা নসিব করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম